একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতির আজকের ওয়েবিনারে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সাথে আছি আমি ডক্টর আরেফিন আমার সাথে এখানে কেউ কেউ চেনো আর যারা চেনো না আমি থার্টি সেভেন বিসিএস এর ক্যাডার আর গত অগাস্ট থেকে আমি এখন সরকারি চাকরিতে নাই আমার পড়াশোনা কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এমপিএইচ আমি সর্বশেষ কর্মস্থল ছিল স্বাস্থ্য অধিদপ্তর আর আজকের ওয়েবিনারে তোমাদের সাথে আরও থাকবে ইঞ্জিনিয়ার ফজল রাব্বি আর হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারে চল্লিশতম বিসিএস এর ক্যাডার আর আমার আলোচনাটা হবে মোটামুটি এক ঘন্টা বা স এক ঘন্টার মত এরপর রাব্বি আমাদের সাথে জয়েন করবো রাত দশটার দিকে আমরা দুজনে মিলেই তোমাদের মনের যত প্রশ্ন সবগুলো প্রশ্ন আনসার দেওয়ার ট্রাই করব আর আমার প্রেজেন্টেশন চলা অবস্থায় আমরা কোনো প্রশ্ন নিব না চ্যাট বক্সও অফ থাকবে সো তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা যখন রাব্বি আমরা দুজন যখন একসাথে প্রশ্নের আনসার দিব তখন প্রশ্নগুলো তুমি করতে পারো আজকে এই ওয়েবিনারের জন্য যখন আমি স্লাইডগুলো রেডি করি তো আমরা ইউজুয়ালি যখন ওয়েবিনারের জন্য স্লাইড রেডি করি তখন দেখা গেল সারাদিন চিন্তা করি যে কি করব তো আমি চ্যাট জিপিটি কে এর প্রশ্নটা করলাম যে হুইচ এজ রেঞ্জ হ্যাজ হায়ার অডস অফ বিং সাকসেসফুল তার মানে কোন এজ রেঞ্জের তোমার হচ্ছে যে মানুষ লাইফে মানে তোমার হচ্ছে সফল হওয়ার সম্ভাবনা বেশি এটা হইতে পারে দশ থেকে বিশ বছর এজ রেঞ্জ হতে পারে বিশ থেকে ত্রিশ হ্যাঁ বিভিন্ন এজ রেঞ্জ হইতে পারে আমি এই কোয়েশ্চেনটা আজকে চ্যাট জিপিটি কে করলাম সে এক্স্যাক্টলি যে অ্যান্সারটা দিচ্ছে সে বলল যে একজন মানুষের আর্লি কেরিয়ার তার মানে কেরিয়ার বিল্ড আপ গঠনের জন্য বিশ থেকে ত্রিশ আমরা টোয়েন্টিস থেকে আর্লি থার্টিস বলতে আমরা বুঝি যে তোমার হচ্ছে হয়তো একত্রিশ বত্রিশ বা এরকম চার জিপিটি বলল যে বিশ্বের মধ্যে এখন পর্যন্ত যত সাকসেসফুল টেক কন্টারপ্রেনার মার্ক জাকারবার্গ ইভানিস স্পিজেল ল্যারি পেজ তোমরা জানো যে গুগলের শূন্য তোমার একজন ফাউন্ডার ওরা ওদের লাইফের যে আর্লি টোয়েন্টিসে ওরা সফলতা পাইছে এখন এই আর্লি টোয়েন্টিটা একটা গুরুত্বপূর্ণ এজ কেন কারণ এই সময় মানুষের মনে কিন্তু ফ্রেশ আইডিয়া থাকে প্রচুর এনার্জি থাকে মানুষের এবং এই সময় মানুষ প্রচুর রিস্ক টেক করতে পারে একটু বয়স হয়ে গেলে কিন্তু মানুষ কমফোর্ট জনে ঢুকে যায় সে কিন্তু কোনো রিস্ক আর নিতে পারে না আমরা যদি এমন কোনো কিছু চিন্তা করি যেখানে ফিজিক্যাল পারফরমেন্স জড়িত সেইখানে আমরা দেখবো যে মধ্যে সেরেনা উইলিয়ামসের নাম অনেকে শুনে থাকবা টেনিস প্লেয়ার আর মেসিকে তো সবাই চিনো ওনারা সবাই কিন্তু এই পিরিয়ডটাই যে টোয়েন্টি থেকে থার্টি এই পিরিয়ডে তাদের লাইফে সিগনিফিকেন্ট ওনারা অর্জন করেছিলেন তাহলে জন্য জন্য কিন্তু থেকে বা প্রস্তুতির এটা একদম পারফেক্ট একটা এজ আর প্রফেশনাল অ্যাডভান্সমেন্টের জন্য যেটা আমরা বলি মিড ক্যারিয়ার মিড ক্যারিয়ার হচ্ছে থার্টি থেকে ফর্টি এটাকে আমরা বলতে পারি যে মিড ক্যারিয়ার এবং বেশিরভাগ ইন্ডিভিজুয়াল তারা কিন্তু তাদের প্রফেশনাল যে মাইল একদম সিগনিফিক্যান্ট একটা লেভেলে পৌঁছাইছে তারা মিড থার্টি থেকে ফোর্টি এই এজ রেঞ্জের হচ্ছে মধ্যে এখন কেন এই এইজ রেঞ্জটা গুরুত্ব বলতে মিড থার্টি থেকে ফর্টি মিড থার্টি বলতে মানে থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন এরকম কারণ এই সময় মানুষের মধ্যে কিন্তু তার অনেক বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল এবং তার স্টিল স্ট্রং ক্যাপাসিটি কাজ করে ফর ইনোভেশন অ্যান্ড হার্ড ওয়ার্কের জন্য তুমি যদি বিশ্বের বিভিন্ন বিখ্যাত কোম্পানিগুলোর যে সিও দিকে যদি তাকাও তাহলে দেখবা তারা মোটামুটি লেট থার্টি থেকে তারা আর্লি ফর্টি পর্যন্ত তারা তাদের সফলতার জন্য এই এইজটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই এজে আসা ওনারা ওনাদের যে এতদিনের যে এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা ওনারা একিউমুলেট করতে পারছে এবং লার্জ একটা অর্গানাইজেশন কিভাবে ইফেক্টিভলি লিড দিতে হবে এটা কিন্তু ওনারা এই এজে আসা আয়ত্ত করে ফেলছে আমরা দেখি তো যে বিশ থেকে ত্রিশ এই এজ রেঞ্জে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষজন কি করছে মার্ক জাকারবার্গ সে মোটামুটি তোমার তেইশ বছর বয়সে বিলিয়নের হয়ে গেছে এবং উনিশ বছর বয়সে সে ফেসবুক সে আবিষ্কার করে ফেলছে ফেসবুক বানাই ফেলতেছে স্টিভ জবস সে অ্যাপল প্রতিষ্ঠা করে একুশ বছর বয়সে এবং মোটামুটি পঁচিশ বছর হইতে হইতে সে পার্সোনাল কম্পিউটিং ইন্ডাস্ট্রিকে রিভলিউশনাইজ করে ফেলছে সে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে ফেলছে এবং সে হচ্ছে যে ম্যাক কম্পিউটার রিলিজ করে ফেলছে তার বয়স যখন পঁচিশ বিল কি করছে সে মাইক্রোসফট যখন এস্টাবলিশ করে তখন মাত্র বিশ আর পঁচিশের মধ্যে কিন্তু সে কিন্তু আইবিএম এর সাথে একটা মেজর ডিল কিন্তু সে এস্টাবলিশ করে ফেলছে এবং মাইক্রোসফট কিন্তু মোটামুটি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা ডোমিনেন্ট প্লেয়ার হয়ে গেছে তার বয়স পঁচিশ হওয়ার মধ্যেই ইলন মাস্ক সে মোটামুটি চব্বিশের মধ্যে সে মিলিয়নার হয়ে গেছে এবং তোমরা জানো যে ওনার প্রথম যে কোম্পানি জিপ টু ইলন থার্টি মিলিয়ন থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলারে সেল করে দিছে তার বয়স মাত্র যখন সাতাশ হ্যাঁ লিওনেল মেসে তার জীবনের প্রথম ব্যালেন্ডিয়ার জিতে যখন তার বয়স মাত্র বাইশ তোমরা মোটামুটি গ্রেটা থনবার্গ সবাই চিনো উনি এখন একজন গ্লোবাল ফিগার ওনার বয়স মোটামুটি ষোলো হইতে হইতে পুরো দুনিয়া ওনাকে চিনে ফেলছে তাই না সবাই মোটামুটি অনেকে এখন চিনে যে উনি ক্লাইমেট নিয়ে কাজ করেন স্ট্যানলে ট্যাং অনেকে চিনো অনেকে অ্যান্ডি ফ্যাং মূলত আমরা যে ফুড পান্ডা ইউজ করি বা তোমার ফুড ডেলিভারি সার্ভিস এই ফুড ডেলিভারি সার্ভিস ওনার মাথা থেকে প্রথম আসছিল ডোর ড্যাশ নামক একটা কোম্পানি তো এই কোম্পানিটা যখন ওনারা এস্টাবলিশ করে ওনারা তখনও একদম স্টুডেন্ট এখন টোয়েন্টিতে তাদের বয়স তখন দুজনে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এখন আমরা অনেক লোকজন কথা বললাম যারা বাইরের আমাদের বাংলাদেশের লোকজনের কি অবস্থা ফাহিম সালেকে ঠিক বাংলাদেশি বলা যাবে না উনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আহ উনি মোটামুটি ওনার আর্লি টোয়েন্টিতে উনি অনেকগুলো কোম্পানি প্রতিষ্ঠা করছে তার মধ্যে বাংলাদেশের পাঠাও অন্যতম এবং তোমরা জানো যে গোকাডা যেটা আফ্রিকাতে প্রতিষ্ঠা করছিল যে জন্য উনি আসলে উনি খুব আর্লি হেসে ওনার ডেথ হয় ৩৩ বছর বয়সে তো এই যে আমরা এতগুলো এক্সাম্পল আমরা যে বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে পৃথিবীতে নানা প্রান্তে মানুষ অনেক বড় বড় কাজ করে ফেলতেছে বা খুব আর্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকা অবস্থায় এত বড় বড় কাজ মানুষ করে ফেলতেছে এটার পিছনে আসলে বা ওনাদের আহ কি ফ্যাক্টর কাজ করছে একটা হচ্ছে কঠোর পরিশ্রম ডেফিনেটলি পরিশ্রম ছাড়া তো কোনো কিছু হবে না ওনারা যেটা করছে ওনারা এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের পিছনে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করছে সেটা সময় এবং মানি দুটাই ওনার নেটওয়ার্কিং এর উপর প্রচুর গুরুত্ব দিচ্ছে এবং মেন্টরশিপ গ্রহণ করছে পার্সোনাল কিছু ফ্যাক্টর তো অবশ্যই জড়িত যে পার্সোনাল ফ্যাক্টর বলতে এক মানুষের গুড হেলথ টাইম ম্যানেজমেন্ট তার লিডারশিপ স্কিল এটা ডেফিনেটলি পার্সোনাল ফ্যাক্টর যেটা একজন মানুষের সফলতাকে ডিফাইন করে আর আমরা কি করি আসলে আমরা বলতে ঠিক তোমাদের বয়সে থাকতে যখন আমার বয়স বিশ একুশ আঠারো উনিশ ছিল যখন মেডিকেলে পড়া শুরু করি বা আমাদের ক্লাসমেটরা যখন ইউনিভার্সিটিতে যখন পড়া শুরু করে তখন ভার্সিটিতে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদেরকে বোঝানো হয়েছে যে এই যে লাইফটা এটা আর আসবে না জীবনে প্রচুর মজা করতে হবে চিল করতে হবে প্রচুর ভার্সিটিতে ভর্তি হওয়ার সাথে সাথে এই হচ্ছে যে সিনিয়র ভাইরা বলে যে এত প্যারা নাই এত পড়াশোনা করা লাগবে না চিল করো এই সময়টা তুমি আর খুঁজে পাবা না সুতরাং তুমি প্রচুর মজা করো যে ভার্সারিতে ভর্তি যেতে হয়েছো এখন শুধু তুমি আহ ঘুরাঘুরি করো একটা মজার ব্যাপার হলো তুমি যদি এখন আমাদের দেশে যদি ইউনিভার্সিটি গ্রাজুয়েট যারা তাদেরকে যদি বলো যে আপনার ইউনিভার্সিটি নিয়ে একটু স্মৃতিচারণ করেন স্মৃতিচারণ বলতে এখানে কে বলবে তার ইউনিভার্সিটিতে শাটল ট্রেন আছে কে বলে তার ইউনিভার্সিটির নেচার খুবই সুন্দর ইউনিভার্সিটি বলবে তার ইউনিভার্সিটিতে অনেক পুকুর আছে পুকুরে নৌকো টোকা চালানো যায় কেউ বলে যে তার ইউনিভার্সিটিতে এখানে প্রচুর প্রেম টেম করা যায় হ্যাঁ বিভিন্ন অভিধায় অনেকে

এই সময়টা যতভাবে ওয়েস্ট করা যায় খুব ভালোভাবে এটাকে ওয়েস্ট করতে হবে প্রচুর ঘোরাঘুরি করতে হবে ট্রাভেলিং করতে হবে আড্ডা দিতে হবে এখানের মধ্যে পলিটিক্স করতে হবে প্রেম করতে হবে অনেক কিছু করতে হবে শুধুমাত্র পড়াশোনা করার কোনো দরকার নাই স্কিল ডেভেলপ করার কোনো দরকার নাই কারণ স্কিল ডেভেলপ করার জন্য অনেক সময় পরে আসে জীবনে বহুত কাজকর্ম করা যাবে এখন শুধু এনজয় করো প্রচুর পরিমাণে করো এখন এই এনজয় করাটা এটা কি আসলে রং এইভাবে আসলে রাইট রং রঙকে ডিফাইন করা যায় না এটা এক একজন মানুষের তার হতে পার্সোনাল চয়েস পারে তার যে সে তার লাইফটা সে চিন্তা করছে যে সে খুব ইয়াং বয়সে খুব এনজয় করবে এরপরে প্রয়োজন কষ্ট করবে এটা তার চয়েস এখানে বলে কিছু নাই কিন্তু যদি এরকম হয় যে আমি কেরিয়ারে একজন সফল হইতে চাই সফল মানুষ হতে চাই তাহলে তোমরা দেখবা পৃথিবীতে সফল মানুষের সংখ্যা কিন্তু খুব কম কারণ এখন আমি যে যেহেতু আমাদের ওয়েবিনয়টা লাইভে হচ্ছে আমি ড্যামশিওর যে এখন এখানে যদি কারো চোখে পড়ে যায় আমার কথাগুলো এটা অনেকে এখন তোমার অনেক ব্যাড কমেন্ট করতে পারে যে মিয়া আপনি আসছেন মিয়া মহামুরব্বী ইউনিভার্সিটিতে এগুলো করবেন কি করবে এখন আসছে সে পন্ডিতি করতে আসছে অনেকে এখন গালি দিতে পারে আমাকে বলতে পারে ইউনিভার্সিটিতে এগুলো করবেন কি করবে এখন আপনি পন্ডিতি করতে আসছেন আপনি তুমি এগুলাই করছেন আপনি এখন মানুষকে জ্ঞান দিচ্ছেন কি জন্য এটা বলতে পারে এই এই বলার মধ্যে কোনো রং কোনো কিছু নাই সে বলতে পারে এটা এখন কারণ হচ্ছে এটা তো চয়েস ইউনিভার্সিটি লাইফটা সে এনজয় করবে নাকি সে অন্য কিছু করবে এটা চয়েস আসলে হ্যাঁ যেহেতু আটানব্বই পার্সেন্ট মানুষ গবেষণা দেখা গেছে আটানব্বই পার্সেন্ট মানুষ আসলে লাইফে তাদের গোলটা ফুলফিল করতে পারে না এবং তাদের যে ড্রিম এটা ফুলফিল করতে পারে না আটানব্বই পার্সেন্ট মানুষই মাত্র দুই পার্সেন্ট মানুষই পৃথিবীতে সফল হইতে পারে সেজন্য আল্লাহ না করুক কোনো কারণে যদি আমার এই কথাগুলো ভাইরাল হয় খুব ভালো চান্স আছে যে আমাকে প্রচুর লোকজন গালাগালি করতে পারে যে আমার এই কথাগুলো বলার জন্য আপনি আমাদের ইউনিভার্সিটিকে ইঙ্গিত করে মেয়ে কথা বলছেন আপনি এত বড় সাহস আপনার করে ফেলব হ্যাঁ আটানব্বই পার্সেন্ট মানুষ যেহেতু মোটামুটি লাইফে ওরা ফেলিওর ওরা আমাকে প্রচুর গালাগালি করতে পারে আমি নিজেদের সফল আমি এটা অবশ্যই বলবো না যে দুই মানুষ সফল তারা আমার এইসব কথা শোনার কোনো টাইম নেই সুতরাং তারা এখানের মধ্যে হয়তো আমাকে কিছু বলবেও না কিন্তু খুব ভালো সম্ভাবনা আছে যদি কারো চোখে পড়ে যায় আমার এই কথাবার্তাগুলো গুলো এখানের মধ্যে প্রচুর নেগেটিভ জিনিসপত্র আসতে পারে সেই রিস্ক নিয়েই আমি এখন কথাবার্তাগুলো বলতেছি এখন তোমাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে যারা বলে প্রচুর চিল করতে হবে মজা করতে হবে ইউনিভার্সিটি লাইফে এখন তুমি কি আটানব্বই পার্সেন্ট মানুষের দলে থাকবা নাকি তুমি দুই পার্সেন্ট মানুষের দলে থাকবা আরেকটা জিনিস আমরা করি যে আমরা কিন্তু কিছু যেমন আমি কিন্তু এখানে এক্সাম্পল গুলো খুব চেরি পিকিং করছি পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের উদাহরণ আমি এখানে দেখাচ্ছি এখন বয়স বিশ থেকে ত্রিশ এই এইজ রেঞ্জে কারা কারা ব্যর্থ হচ্ছে পৃথিবীতে কোটি কোটি মানুষ যে ব্যর্থ হয়েছে আমি কিন্তু ওনাদের এই ধরনের কোনো কিছু কিন্তু দেখাই নাই আমি চেরি পিকিং করে পৃথিবীর সফল মানুষদেরকে দেখাইছি এখন যখন আমি এই কথাগুলো বলবো তখন অনেকেই উদাহরণ নিয়ে আসবে যে আপনার উদাহরণটা তো আসলে রাইট না আমার এক বড় ভাই উনি তো ইউনিভার্সিটিতে প্রচুর এনজয় উনি এখন ইউনিভার্সিটিতে পড়ায় ওখানে টিচার হয়েছে এরকম অনেক তোমার হচ্ছে দিতে পারে অনেকে এখন এই ধরনের গুলো কিন্তু সবসময় তোমার নিয়ম না যে ইউনিভার্সিটিতে তোমার টাইম চিল করতে গিয়ে বা এনজয় করতে গিয়ে যতজন মানুষ সফল হয়েছে তার চেয়ে ব্যর্থ হওয়ার পরিমাণটা অনেক বেশি তো যদি আমরা সিদ্ধান্ত নেই যে ঠিক আছে ভাই আমি মোটামুটি কনভিন্স যে 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 ইউনিভার্সিটি লাইফে তিন থেকে চার সময় আমি 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 আপনার কথা মেনে নিলাম এই সময়টা খুব কাজে লাগাইতে চাই আমি আসলে এটা চিল করার জন্য এই টাইমটা না বা যারা আমাদেরকে বলে আমি একটা উপদেশ দিই তোমাদেরকে যদি কোনো সিনিয়র বড় ভাই আপু যদি তোমাকে বলে ইউনিভার্সিটি লাইফটা হচ্ছে এনজয় করার জন্য তুমি ওনার থেকে একশো দূরে থাকো ওনাকে দেখলেই তুমি একটা দৌড় মারবা কারণ উনি তোমাকে ডিমোটিভেট করবে তুমি পড়াশোনা করতেছো কেরিয়ার কথা বলতেছো বলবে তুই বেটা আতলামি করতেছো তুই পাক না তোমার কোনো ফ্রেন্ডও যদি বলে এইবার তুই বেটা আতেল তুই বেটা এখন এগুলো কেন করতেছো তুমি ওরা দেখলে একটা দৌড় মারবা হ্যাঁ তুমি ওরা দেখলে একটা দৌড় মারবা কারণ ওর আশেপাশে যাবে না ওর আশেপাশে থাকলেও তোমাকে প্রচুর পরিমাণে ডিমোটিভেট করবে মানে যে পড়াশোনা করার জন্য বা কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করার জন্য হ্যাঁ তো ও যে সময় আসলে তোমার হচ্ছে বেকার হয়ে ঘুরা করবো ওই সময় তুমি তোমার বৌলি তুমি তুমি মালদ্বীপে পৃথিবীর সুন্দর তুমি তুমি করতে পারো যদি হয়ে যাও এখন তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা পড়ো তোমরা যদি আমার কাছে যদি একটা পরামর্শ যদি চাও যে ভাইয়া গ্রাজুয়েশনের পর আমাদের জন্য বেস্ট অপশন কি সবাই তো বেস্ট অপশনটা চাই বা আপনারা তো বিসিএস এর জন্য পড়ান তো আপনারা কি সাজেস্ট করবেন বেস্ট অপশন বলে আমরা কি বিসিএস এর জন্য প্রস্তুতি নেব অন্য কোনো কিছু করব আমি আমার আমি মনে করি সব সময় যে আমার মতামত আমাকে অনেস্ট থাকা উচিত এবং আমি সবসময় মনে করি বাংলাদেশ রাষ্ট্রের কোনো ফিউচার আসলে নাই কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে আমাদের যে ইনস্টিটিউশনগুলো যদি টিকে থাকতো সেক্ষেত্রে এই রাষ্ট্রের সম্ভাবনা ছিল যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলো এখন ধ্বংস হয়ে গেছে আমাদের আসলে তেমন কোনো সম্ভাবনা নাই বাংলাদেশ হলো লং টার্মে বাংলাদেশের ফিউচার নিয়ে যারা খুব আশাবাদী আমি জানি না তারা তাদের চিন্তা ভাবনা কতটা অনেস্ট আমি মনে করি বাংলাদেশ আসলে তেমন কোনো ফিউচার নাই এবং আস্তে আস্তে প্রবলেম গুলো বাড়তে থাকবে তোমরা যারা আমাকে দুই হাজার আঠারো উনিশ সাল থেকে যারা ফলো করো আমি উনিশ বিশ সালের দিকে তখন বলতাম যে বাংলাদেশটা আস্তে আস্তে এটাও মানে বাসের অযোগ্য হয়ে যাবে এখানে গ্যাসের দাম বেড়ে যাবে কারেন্টের দাম বেড়ে যাবে তোমার হচ্ছে যে অনেক রকম প্রবলেম দেখা তোমার দেখা যাবে আমাদের কারেন্সি প্রবলেম হবে আমাদের রিজার্ভ কমে যাবে অনেকগুলো জিনিস এটা টাইম ঘুরতে থাকবে যেগুলো আমাদের কন্ট্রোলে থাকবে না তো এগুলো থেকে অ্যাভয়েড করে করে তুমি যদি নিজেকে সেফ রাখতে চাও একটা কাজ করতে পারো তুমি যদি মোটামুটি ভালো রকম মেধাবী যদি হও তাহলে সব বেস্ট হচ্ছে তুমি দেশের বাইরে চলে যাও এটা তোমার জন্য হচ্ছে যে বেস্ট যে দেশে কোনো ফিউচার নাই সেই দেশে তুমি কেন থাকবা এটা বাইরে চলে যাও এটা তোমার জন্য বেস্ট হবে এটা আমার পার্সোনাল সাজেশন এখন সবাই চাইলে তো বাইরে যেতে পারবে না কেউ কেউ দেশে থাকতে হবে তাই না কারো পারিবারিক সাপোর্ট নাই যে সে বাইরে কিভাবে যাবে সে দেশে তাকে থাকতে হবে আহ বাইরে যাওয়ার জন্য একটা বেশ একটা অ্যামাউন্টে টাকা পয়সা লাগবে তার অনেকে সে টাকা নাই ইভেন অনেকের যে ব্যাংক স্টেটমেন্ট ওরকম টাকা পয়সা নাই যে সে দেখাতে পারবে যে বাইরে যেতে পারবে সে আবার অনেকের এরকম প্রবলেম যে যে কারণে আমি আমার খুব আর্লি ক্যারিয়ারে বাইরে যাই না সেটা হচ্ছে আমার যেহেতু আমি একমাত্র ছেলে আমার আব্বা আম্মা সবসময় চাইতেন আমি যাতে দেশে থাকি কারণ অনেকের এরকম প্রবলেম যে আব্বা আম্মা তো বিদেশ যাতে দিবে না তারা চায় আমি যাতে দেশে থাকি এখন বিদেশে গেলেই যে তুমি অনেক কিছু করে ফেলবে বাট এরকমও না কারণ ফার্স্ট অল কোনো কান্ট্রিতে যদি তুমি যাও নর্থ আমেরিকাতে ইউরোপে যদি যদি যাও সেখানে তোমার জন্য চাকরি নিয়ে বসে নেই সেখানে আরো স্ট্রাগল এবং সেখানে তোমার হচ্ছে এত স্ট্রাগল করার মতো যদি স্ট্যামিনা যদি তোমার না থাকে যে ওখানে গিয়ে এত স্ট্রাগল আমি করতে পারবো না আমার এত কম্পিটিশনের মধ্যে যাওয়ার কিছু আমার নাই এবং আমাকে দেশে থাকতে হবে যে ভাই আমি তো বাইরে যেতে পারবো না আপনি বললেন বাইরে যাওয়াটা বেস্ট হবে এখন দেশে থাকতে হবে আমাকে তাহলে আমি কি করবো তুমি যদি দেশে থাকতে চাও তাহলে বিসিএস তোমার জন্য একমাত্র অপশান না এটা অনেকগুলো ভালো চাকরি একটা বিসিএস কিন্তু একমাত্র না বাংলাদেশ ব্যাংকে জব আছে জুডিশিয়ারিতে জব আছে বিসিএস আছে বিসিএস হচ্ছে অনেকগুলো ভালো চাকরির মধ্যে একটা যদি তুমি দেশে ভালো থাকতে চাও এখন প্রশ্ন করতে পারো যে কেন বিসিএস ভালো চাকরি এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের অনেকের কিউরিয়াসিটি যে ভালো চাকরি আমরা এটাকে কেন বলবো একটা হচ্ছে যে বিসিএস অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়ে অ্যাপিয়ার দিয়ে পরীক্ষা দেওয়া যায় এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকমের রেজাল্ট বা সার্টিফিকেটের কোনো দরকার হয় না আর যে কোনো বিষয়ে পরে বিসিএস দেওয়া যায় যেরকম তোমার হচ্ছে অনেক জায়গায় রিকোয়ারমেন্ট থাকে এই সাবজেক্টে পড়তে হবে ওই সাবজেক্টে পড়তে হবে বিসিএস এর ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই इवन কেউ যদি ডিগ্রি পাস করতে থাকে সে মাস্টার্স দুই বছর মেয়াদি মাস্টার্স করলেই সে কিন্তু বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবে আর রেজাল্ট এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ না যে জিপিএ এখানে অনার্স জিপিএ এরকম থাকে থ্রি পয়েন্ট এত থাকা লাগবে এই ধরনের কোনো কিছু নাই এখানে এসএস সি এইচএসসি অনার্স মাস্টার্স চারটা পরীক্ষায় দুটার বেশি এখানে তৃতীয় শ্রেণী না থাকলে বিসিএস আবেদন করতে পারবে তৃতীয় শ্রেণী মানে হচ্ছে জিপিএ টু তো টু এটা খুবই মোটামুটি রেয়ার ইনসিডেন্ট আর গুরুত্বপূর্ণ বিসিএস এর সেটা হচ্ছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না তুমি প্রাইভেট জব এর মধ্যে ভালো জব চাইলে সেখানে তোমার এক্সপিরিয়েন্স লাগবে বিসিএস চাকরিতে এখানে কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় না তুমি জাস্ট অনার্স ফোর্থ ইয়ার এপি আর সার্টিফিকেট দিয়ে তুমি ক্যাডার হয়ে যেতে পারো প্রশাসন পুলিশ স্বাস্থ্য শিক্ষা তুমি যে কোনো ক্যাডারে তুমি আমার সাথে চাকরি করতে পারবা আর আমরা চাকরির সময় আমরা হচ্ছে অনেক সময় খুবই নার্ভাস থাকি যে আমার চাকরির অন্য কেউ পেয়ে যাচ্ছে কিনা কোনো দুর্নীতি করে বিসিএস তোমার হচ্ছে যে চাকরির দুর্নীতি নিয়ে বললেই চলে আমরা গত এই ধরনের কোনো আসলে ইতিহাস নাই রেফারেন্স রেফারেন্স একটা সমস্যা কোনো কোনো এই ধরনের কিছু করার কোনো সুযোগ নাই তার মানে কমপ্লিটলি তুমি হচ্ছে যে তোমার মেধা দিয়ে বিসিএস চাকরি তুমি পেতে পারো তার প্রশ্ন ফার্স্ট নিয়ে আমরা অনেক টেনশন করি গত দশ বারো বছরও আরো বেশি সময় ধরে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে এই ধরনের কোনো ইতিহাস আসলে নাই সামাজিক মর্যাদার কথা যদি তুমি চিন্তা করো তাহলে ডেফিনেটলি বিসিএস চাকরি সামাজিক যে মর্যাদা সেটা অন্য অনেক চাকরির চেয়ে বেশি কারণ সরকারি বিভিন্ন মর্যাদা অনুসারে একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স থাকে যে তোমার হচ্ছে যে পদের মর্যাদা কে আগে কে পরে এরকম সেখানে বিসিএস ক্যাডাররা ডেফিনেটলি তারা তাদের হচ্ছে যে তারা পদ মর্যাদা অনুযায়ী তারা উপরেই থাকে আসলে যে আমরা পড়াশোনা করলাম এখন ভাই আমি একটু বাইরে মাস্টার্স করতে চাই পিএইচডি করতে চাই বিসিএস করলে পরে আমি এটা করতে পারবো কিনা হ্যাঁ তো বিসিএস করলেও তুমি স্কলারশিপে তুমি বাইরে পড়াশোনা করতে পারবা এবং অন্য যে কোনো চাকরির বিসিএস চাকরিটি স্কলারশিপ অনেক বেশি তার মানে তুমি তুমি শিক্ষা ছুটি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবা তাহলে তুমি চাকরিতে যোগ দেওয়ার পরে পড়াশোনা বন্ধ হচ্ছে না তোমার যদি টার্গেট থাকে যে ভাই আমি একটা নর্থ আমেরিকা থেকে একটা মাস্টার্স করতে চাই আমার খুব আগ্রহ বা আমি পিএইচডি করতে চাই পড়াশোনা আমি থামাতে চাই না তুমি সেটা করতে পারবা আচ্ছা ট্রেনিং তুমি দেশি বিদেশে অনেক ধরনের ট্রেনিং সুযোগ পাবা তো ট্রেনিং এখানের মধ্যে আহ শুধুমাত্র তুমি যদি দক্ষবা তা না আর্থিক ভাবে লাভবান হওয়ার এখানে সুযোগ আহ থাকে নিজের বেতনের পাশাপাশি তুমি এখানে ভালো একটা আহ তুমি তোমার একটা আই শীতল প্রশিক্ষণের মাধ্যমে কেউ যদি মনে করে যে ভাই আমি বিশেষ চাকরি হচ্ছে যে করব। ওয়ার্ল্ড ব্যাংক চাকরি করতে ইচ্ছা করে আমার বয়স যখন চল্লিশ আমি কিছুদিন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করবো উম আমি কিছুদিন ইউনটি পি তে চাকরি করবো আমার ইউএন এ তার প্রতিষ্ঠান চাকরি করার খুব ইচ্ছা তুমি এটা করতে পারবা যেটা আমরা বলি লিয়েন হ্যাঁ তোমার যখন চাকরির স্থায়ী হবে এটা এক ধরনের ছুটি তুমি তখন ছুটি নিয়ে তুমি যে কোনো সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে অর্থ প্রয়োজন করতে পারবা এবং লিয়েন শেষ মানে ছুটি শেষে তুমি আবার মূল চাকরিতে জয়েন করতে যেটা একটা রেয়ার অপরচুনিটি অন্য অন্য কোনো চাকরিতে আমি জানি না এই ধরনের সুবিধা আছে কিনা লিয়েন যেটা যে তুমি চাইলে ছুটি নিয়ে বিভিন্ন জায়গায় তুমি চাকরি করতে পারবা জব সিকিউরিটি যদি বলি যে প্রাইভেট জবে টেনশন থাকে কখন জব চলে যায় সেখানে জব সিকিউরিটি দিক দিয়ে বিসিএস সবসময় শীর্ষে থাকবে কারণ বিসিএস একটা গ্যাজেটের চাকরি আর গ্যাজেট মানে হচ্ছে যে চাকরিতে কর্মকর্তাদের নিয়োগ বদলি পদোন্নতি সবকিছু সরকারি গ্যাজেট আকারে প্রকাশিত হবে হ্যাঁ যে এখানে কর্মকর্তাদের নিয়োগ দিবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উচ্চতা নিয়ে একটা টেনশন কাজ করে অনেকের মধ্যে যে বিভিন্ন চাকরি উচ্চতার একটা ব্যাপার থাকে বিসিএস এ পুলিশ এবং আনসার ক্যাডারে এখানে পুরুষদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি নারীদের জন্য পাঁচ ফিট মোটামুটি আর অন্য ক্যাডারে এখানের মধ্যে খুব স্ট্রিক্ট এবং রিজিট কোনো কিছু নাই উচ্চতা নিয়ে তো বিশেষ নিয়ে আমরা এত সুযোগ সুবিধার কথা বললাম আমরা একটু দেখি যে বিসিএস এর পরীক্ষার পদ্ধতি গুলো কি কি আমি সবসময় বলি যে তুমি যদি বিসিএস ক্যাডার হতে চাও তোমার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে বিসিএস পরীক্ষার পদ্ধতি এখানে মান বন্টন আর একটা গুগল করে পরীক্ষার সার্কুলারটা পড়তে পারা সামনে ফর্টি সেভেন বিসিএস এর সার্কুলার দিবে সামনে নভেম্বরে যদি দেয় তুমি ডাউনলোড করে অবশ্যই পড়ে ফেলবা যে এখানে কি কি পোস্ট নিয়ে এখানে কথাবার্তা বলতেছে বিসিএস এখানে দুই ধরনের ক্যাডার একটা জেনারেল ক্যাডার একটা হলো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার জেনারেল ক্যাডার কোনগুলো তোমার গত বছর যেরকম ফর্টি সিক্স বিসিএস সার্কুলারের মধ্যে যদি কেউ ডাউনলোড করো তুমি এখন সার্চ দিতে পারো গুগলে যে ছেচল্লিশ বিসিএস সার্কুলার তুমি এরকম একটা বিজ্ঞাপন পাবা সেই বিজ্ঞাপনে দেখবা প্রথম যেটা ক সেখানে লেখা আছে সাধারণ ক্যাডার সমূহ কি কি আছে বিসিএস প্রশাসন পররাষ্ট্র পুলিশ আনসার নিরীক্ষা হিসাব ট্যাক্স তারপর তোমার হচ্ছে যে এখানে কাস্টম হ্যাঁ সমবায় এগুলো কেন সাধারণ ক্যাডার বলা হয় কারণ যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে এই ক্যাডার গুলোতে পরীক্ষা দেওয়া যায় বিশেষ রেলওয়ে বাণিজ্যিক তথ্য ডাক তার ফ্যামিলি প্ল্যানিং খাদ্য আচ্ছা ফ্যামিলি প্ল্যানিং এর তোমার সাধারণ ক্যাডার একটা টেকনিক্যাল শুধুমাত্র যারা তারা পরীক্ষা দিতে পারে আর যেটা ফ্যামিলি প্ল্যানিং এর সাধারণ ক্যাডার সেখানে যে কোনো সাবজেক্টের লোকজন পরীক্ষা দিতে পারে তাহলে ছেচল্লিশ তোমার বিসিএস এ মোট তেরোটা সাধারণ ক্যাডার এখানে নিয়োগ দেওয়া তোমার হবে যেটা রিটার্ন পরীক্ষা কদিন পরে তো সাধারণ ক্যাডার বলতে বোঝাই যে যে কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করে এখানে পরীক্ষা দেওয়া যাবে তুমি যে কোনো সাবজেক্ট থেকে না কেন তুমি সাধারণ ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবা আর টেকনিক্যাল ক্যাডার মানে বোঝাই বা প্রফেশনাল ক্যাডার মানে বোঝায় যে এইখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমার নির্দিষ্ট যোগ্যতা লাগবে যেমন বিসিএস রেলওয়ে প্রকৌশল হ্যাঁ তো রেলওয়ে প্রকৌশল এখানের মধ্যে লেখা আছে যে কেউ হয়তো সে হচ্ছে তোমার সিভিল থেকে সে যদি পাস করে তাহলে এখানে সে পরীক্ষা পারবে তারপর সহকারী যন্ত্র প্রকৌশলী বোঝা যাচ্ছে মেকানিক্যাল থেকে সে পাস করতে হবে নাহলে এখানে পরীক্ষা দেওয়া পারবে না তারপর তোমার হচ্ছে যে দেখো এখানের মধ্যে সহকারী প্রকৌশলী সিভিল এটা সিভিল থেকে পাস করতে হবে তারপরে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার ফ্যামিলি প্ল্যানিং এখানের মধ্যে তার অবশ্যই বিবিএস পাস করা লাগবে তার বিশেষ খাদ্য এখানে মেকানিক্যাল থেকে পাশ করলে হবে তার মানে যে সকল ক্যাডারে পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা লাগবে যেমন ধরো বিসিএস এখানে মধ্যে এই যে বন বনে পরীক্ষা দেওয়ার কি লাগবে যে ফরেস্ট্রি থেকে পড়াশোনা করা লাগবে অথবা এগ্রিকালচার থেকে পড়াশোনা করা লাগবে অথবা বোটানি থেকে অনার্স অথবা জুলিজি থেকে অনার্স অথবা সয়েল সায়েন্স থেকে অনার্স হ্যাঁ তাহলে এই ক্র্যাডার যদি কি ফুলফিল করতে পারে তাহলে সে পরীক্ষা দিতে পারবে এবং নির্দিষ্ট সাবজেক্ট এখানে মধ্যে জড়িত ধরো ভেটেনারি সার্জন তাহলে তাকে হচ্ছে যে তোমার হচ্ছে যে ডিভিএম তার পাশ করা থাকতে হবে মৎস্যতে পরীক্ষা দিতে হলে তাকে মৎস্য থেকে তার পড়াশোনা থাকতে হবে তার হ্যাঁ এগুলো সবগুলো টেকনিক্যাল ক্যাডার টেকনিক্যালি সবচেয়ে তোমার বড় যে নিয়োগটা সেটা হচ্ছে তোমার বিসিএস সাধারণ শিক্ষা যেখানে বিভিন্ন সাবজেক্টে লেকচারের পোস্ট নিয়োগ দেওয়া হয় যেমন ধর প্রবাসক বাংলা প্রবাসক ইংরেজি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান প্রবাসক দর্শনে প্রবাসক অর্থনীতি প্রবাসক প্রাণীবিদ্যা প্রবাসক ইতিহাস সমাজ কল্যাণ দেখে এগুলো সব ছেচল্লিশ বিসিএস এর বিজ্ঞাপন তো অনেকে প্রশ্ন করবা যে ভাই আমার সাবজেক্টে টেকনিক্যাল আছে কিনা আমি কিভাবে বুঝবো তুমি যে কাজটা করবা তুমি ছেচল্লিশ নম্বর বিসিএস এর সার্কুলারটা ডাউনলোড করবা দেখো ওইখানে তোমার টেকনিক্যাল আছে কিনা পঁয়তাল্লিশ তম বিসিএস তুমি ডাউনলোড করে দেখো যে তোমার সাবজেক্টে কেমন সিট থাকে ধরো তুমি পড়াশোনা করছো ভূগোল থেকে তুমি দেখো ভূগোলের টেকনিক্যাল ক্যাডারে এখানে কটা সিট থাকে দেখা যাচ্ছে ফর্টি সিক্স ভূগোলের টেকনিক্যাল ক্যাডারে এখানে সাতটা সিট আছে তুমি পঁয়তাল্লিশ তম দেখো ছেচল্লিশ তম দেখো চল্লিশ তম দেখো সামনে সাতচল্লিশ তম দিলে ওটা তুমি সার্কুলারটা ডাউনলোড করে দেখো যে তোমার সাবজেক্টে কটা সিট অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আমি তো মার্কেট ম্যানেজমেন্টে পড়ছি আমার এখানে কয়টা সিট ম্যানেজমেন্টে দেখো একুশটা সিট আছে ফর্টি সিক্সে এভাবে তুমি ডাউনলোড করে করে দেখতে পারো তোমার সাবজেক্টে তোমার আসলে কোনো সিট আছে কিনা তো সাধারণ ক্যাডারে মোট চোদ্দটা ক্যাডার থাকে এখানে প্রশাসন পররাষ্ট্র পুলিশ তারপর তোমার হচ্ছে যে কাস্টম অডিট ট্যাক্স রেলওয়ে তারপরে সমবায় পরিবার পরিকল্পনা আনসার তারপরে খাদ্য ডাক তথ্য এবং বাণিজ্য ক্যাডার এই চোদ্দটা হচ্ছে তোমার সাধারণ ক্যাডার যে কেউ পরীক্ষা দিতে পারবে আর টেকনিক্যাল বা পেশাগত ক্যাডার বলতে এখানে মধ্যে একটু আগে তোমাদের দেখালাম যে সার্কুলার এর মধ্যে এখানে অনেক রকম ক্যাডার আছে সাধারণ শিক্ষা সবচেয়ে বেশি এখানে বিভিন্ন সাবজেক্টে প্রবাসক পোস্টে কৃষি মৎস্য স্বাস্থ্য বন প্রযুক্তি সম্পদ জনস্বাস্থ্য গণপূর্ত রেলওয়ে প্রকৌশল পরিসংখ্যান কারিগরি শিক্ষা যেখানে জানো যে বিভিন্ন আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট যেখানে তোমার হচ্ছে যে ইনস্ট্রাক্টর নেওয়া হয় সিএসসি থেকে যারা পড়ছো ও ওরা হচ্ছে যেখানে সেখানে পরীক্ষা দিতে পারে হ্যাঁ তো এখানে যে ক্যাডারগুলো দেখাচ্ছি আমরা এগুলো সবগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল ক্যাডার এখন কেউ চাইলে ধর একজনে পড়ছে সিভিল থেকে সে চাইলে জেনারেল ক্যাডারের সবগুলো ক্যাডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে আবার তার সিভিল যতগুলো ক্যাডারে টেকনিক্যাল যতগুলো ক্যাডার সেগুলোতে পরীক্ষা দিতে পারবে একজন এমবিবিএস পড়াশোনা করছে তাহলে সে জেনারেল ক্যাডারের যতগুলো তোমার পোস্ট সেগুলোর জন্য আবেদন করতে পারবে পাশাপাশি তার যদি হেলথে সে আবেদন করতে পারবে তারপরে বিসিএস ফ্যামিলি প্ল্যানিং এসে আবেদন করতে পারবে যদি সিট থাকে সেখানের মধ্যে তার মানে কেউ চাইলে উভয় ক্যাডারে পরীক্ষা দিতে পারবে ব্যাপারটা হলো কিছুটা এরকম তোমরা যখন ইউনিভার্সিটিতে যখন তোমরা ভর্তি পরীক্ষা দিচ্ছিল ওখানে তোমরা একটা সাবজেক্ট চয়েস দিস তাই না মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তোমরা কিন্তু মেডিকেল কলেজ চয়েস দিস হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এখন তো গুচ্ছ হয় কিছু জায়গায় সেখানে তোমরা কিন্তু চয়েস দাও যে আমি হচ্ছে যে এই এই কলেজগুলো আমার হচ্ছে চয়েস বা এই সাবজেক্টগুলো আমার চয়েস আছে চয়েস দিতে পারো এখানেও এরকম ক্যারা চয়েস দেওয়া যায় তো আমাদের অনেকের একটু আগ্রহ যে আমাদের জেনারেল ক্যাডারের ক্যাডারগুলিতে কি ধরনের সুযোগ সুবিধা আমি কিন্তু খুব বেশি বিস্তারিত বলবো না আমি একটু সংক্ষেপে যদি বলি আহ তোমরা জানো যে ফরেন ক্যাডার আহ একেবারে টপ একটা ক্যাডার যেখানে তুমি হচ্ছে চাকরি স্থায়ী হলে দূতাবাসে পদায়নের জন্য বিবেচনা করা হয় দূতাবাসে যদি পদায়ন হয় তখন হচ্ছে যে তোমার নিয়মিত বেতনের বাইরেও ফরেন ভাতা বাসা ভাড়া দুজন ছেলে মেয়ে পড়াশোনা খরচ পড়বে চিকিৎসা ভাতা তারপরে বিনোদন ভাতা এগুলো এখানে পাওয়া যায় পোস্টিং এ থাকা অবস্থা ট্যাক্স ফ্রি গাড়ি কেনা যায় দেশি বিদেশি পাওয়া যায় ট্রেনিং করলে সম্মান হিসেবে একটা ভালো একটা অর্থ চলে আসে এবং পড়াশোনা ক্যাডারে এখানে তোমার প্রমোশন অনেক ফাস্ট যেহেতু এখানে লোক বল কম বিশেষ প্রমোশন ক্যাডার এটা টপ একটা ক্যাডার যেখানে প্রধান কাজটা হলো মূলত অন্য সকল ক্যাডার কাজের সমন্বয় করা হ্যাঁ মোবাইল কোড পরিচালনা করা একটা কাজ যে জন্য একটা সম্মানীয় আছে তোমরা যে দেখো যে তোমার হচ্ছে যে মোবাইল কোর্ট পরিচালনা করতেছে অমুক ম্যাজিস্ট্রেট হ্যাঁ ওনারা সব রাশন ক্যাডারের লোকজন তাহলে ম্যাজিস্ট্রেট হওয়া যায় এসিলেন্ট হিসেবে কাজ করা যায় ইউনিয়ন হিসেবে কাজ করা যায় ডিসি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যায় এবং যোগদানের মোটামুটি দুই থেকে তিন বছর পরেই এখানে এসিলেন্ট হিসেবে পোস্টিং হয় ইউনো হিসেবে পোস্টিং হলেই তোমার হচ্ছে বাড়ি গাড়ির সুবিধা পাওয়া যায় এবং যেহেতু সকল অফিসে সমন্বয় করাই কাজ সেজন্য উপজেলা এবং জেলায় তুমি দেখবো মোটামুটি তোমার প্রশাসন কার্ডের লোকজনকে সবাই বেশ চেনে এবং প্রফেশন ক্যাডারও এখানে দেশে এবং বিদেশে অনেক ট্রেনিং এবং স্কলারশিপ পাওয়া যায় তারপর লিওন এবং প্রেশনে কাজ করার সুযোগ আছে প্রেশন মানে হচ্ছে তুমি সরকারের অন্য ডিপার্টমেন্টে গিয়ে তুমি কাজ করলা আর এখানে প্রমোশন হচ্ছে যে তোমার মোটামুটি ছয় বছরের মধ্যে ইওনো এবং দশ বছর চাকরির ডেপুটি সেক্রেটারি তোমার হচ্ছে যে হওয়ার আশা করতে পারে এরপর একটু প্রমোশনটা স্লো আর একদম কাছ থেকে সাধারণ জনগণের সেবা করার জন্য এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাডার পুলিশ ক্যাডার যদি বলি আর তোমার হচ্ছে তোমরা জানো যে পুলিশ কাটারে তোমার হচ্ছে যে একদম মানে যোগদানের কিছুদিন পরেই তুমি মোটামুটি তুমি গাড়ি পাবা ড্রাইভার পাবা বডিগার্ড পাবা এবং যেখানে পোস্টিং হোক না কেন থাকা এবং যাতায়াতের জন্য সরকারি ভাবে এখানের মধ্যে ব্যবস্থা আছে উচ্চ শিক্ষা প্রশিক্ষণ সবকিছু সুযোগ সুবিধা আছে এখানের মধ্যে আর সিভিল সার্ভিস ক্যাডার মধ্যে একমাত্র ক্যাডার যেখানে সব অফিসারই এখানের মধ্যে ইউএন মিশনে যাওয়া পসিবল ইউএন মিশনে গেলে এখানে ভালো একটা টাকা এখানে আয় করা যায় আসো কাস্টম ক্যাডার কাস্টম ক্যাডারের প্রমোশন অনেক ফাস্ট মোটামুটি চার বছরের প্রমোশন পাওয়া যায় আর এখানেও তুমি খুব বৈধভাবে কিন্তু আই করতে পারবা যদি তুমি হচ্ছে কাস্টম ফাঁকি যদি ধরতে পারো চোরাচালান ধরতে পারলে তোমার পুরো টিম এখানের মধ্যে ইনসেন্টিভ একটা ব্যবস্থা আছে এখানে গাড়ি সুবিধাও পাওয়া যায় যারা ঢাকা থাকতে চাই বা যারা মনে করে বিবেকীয় শহরে থাকবে তাদের জন্য অডিট ক্যাডার খুব ভালো একটা ক্যাডার যেখানে গাড়ি সুবিধা পাওয়া যায় এবং মোটামুটি তোমার হচ্ছে যে সকল মিনিস্ট্রি এবং বিভাগে উনপঞ্চাশ উনপঞ্চাশটার মতো তোমার হচ্ছে যে চিফ অ্যাকাউন্ট অ্যাকাউন্টস অফিসারের অফিস আছে এবং প্রত্যেক অফিসে একজন সিএ ওর তোমার কিছু কিছু অফিসার কাজ করে এবং এখানে মোটামুটি নব্বই পার্সেন্ট পোস্টিং ঢাকায় হয় এবং অডিট ক্যাডারও তুমি বিদেশ ভ্রমণ করতে পারবা এবং এখানে পদোন্নতি মোটামুটি ট্যাক্স ক্যাডার সরকারি বেসরকারি যে তোমার হচ্ছে যে আয়ের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে তারপরে তোমার হচ্ছে যে তারা যে ট্যাক্স আহরণ করবে সেই সে আহরণের একটা অংশ টার্গেট যদি ফিল আপ করতে পারে ইনসেন্টিভ পাওয়া যায়

টেকনিক্যালে যদি আসি আর টেকনিক্যালে তোমার হচ্ছে যে টেকনিক্যাল ক্যাডারগুলো তোমরা জানো যে তোমার যারা ক্যাডার বৈষম্য নিয়ে মোটামুটি টুকটাক একটু তোমার ওয়াকি ভাল তারা যেন টেকনিক্যাল ক্যাডার কিছু অসন্তোষ আছে আমাদের দেশে বিশেষ করে তোমার হচ্ছে সাধারণ শিক্ষা তারপরে তোমার হচ্ছে যে বিশেষ স্বাস্থ্য কিছু অসন্তোষ এখানের মধ্যে প্রমোশন বা আদার্স তোমার সুযোগ সুবিধা নিয়ে যদি লোক লোকবল বেশি এখানে প্রমোশন কিছুটা স্লো আর বিসিএ সাধারণ শিক্ষা এখানে তোমার প্রথম পোস্টিংটা হবে লেকচারার হিসাবে এবং তুমি এখানে তুমি যে টিচারদেরকে দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে টিচারদেরকে দেখো ওনারা সবাই কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাটার অন্তর্ভুক্ত বা তুমি ইন্টারমিডিয়েটে যারা সরকারি কলেজে পড়ছো তুমি যে টিচারদের দেখছো ওনারা কিন্তু সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাটারের অন্তর্ভুক্ত ডাক্তারদের জন্য হচ্ছে যে বিসিএস স্বাস্থ্য এখানে যারা এমবিবিএস তাদের জন্য পোস্ট হচ্ছে তোমার সহকারী সার্জন আর যারা বিডিএস পড়াশোনা করছে তাদের জন্য হচ্ছে তোমার সহকারী ডেন্টাল সার্জন ডাক্তারদের জন্য বিসিএস স্বাস্থ্য ক্যাডার ছাড়াও আর একটা টেকনিক্যাল ক্যাডার সেটা হচ্ছে বিসিএস ফ্যামিলি প্ল্যানিং তো ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে কিন্তু সাধারণ ক্যাডারও আছে যেখানে যে কোনো সাবজেক্টের লোকজন তোমার জয়েন করতে পারে আর যেটা টেকনিক্যাল যেটা মেডিকেল অফিসারের পোস্ট সেখানে শুধুমাত্র বিবিএস যারা তারা হচ্ছে যে পরীক্ষা দিতে পারবে বিশেষ প্রকৌশল ক্যাডারে টেকনিক্যাল এখানে অনেক রকম তোমার হচ্ছে পোস্ট থাকে যে সিভিলদের জন্য তারপরে তোমার ট্রিপল জন্য সিএসসি এর জন্য সিট একটু কম বাট প্রকৌশল ক্যাডারে এখানে অনেক সিট টেকনিক্যালি এরপর কৃষি মৎস্য পশু সম্পদ তোমার আমরা যদি সাধারণ শিক্ষার সাথে যদি কম্পেয়ার করি তাহলে কৃষি মৎস্য বা পরিসম্পদে প্রমোশন সেই তুলনায় ফার্স্ট যদি সাধারণ শিক্ষার সাথে যদি আমরা কম্পেয়ার করি বা যদি স্বাস্থ্যের সাথে যদি কম্পেয়ার করি এরপরও মোটামুটি টেকনিক্যাল ক্যাটাগরিতে কিছুটা তোমার হচ্ছে যে অসন থাকলেও এখন তো যে দেশে তুমি চাকরি বাজার যদি হিসাব করো তাহলে আসলে এই ক্যাটাগরিগুলো খুব একটা বিকল্প নাই যেমন আমি কিন্তু অনেকটা বলি যে ডাক্তারদের জন্য খুব ওর্স একটা চাকরি হচ্ছে বিসিএস স্বাস্থ্য খুবই একটা ওর্স একটা চাকরি কিন্তু বিসিএস স্বাস্থ্য বিকল্প চাকরিতে বাংলাদেশে খুব বেশি নাই এখন তুমি যদি বলো যে একজন স্টুডেন্ট সে হচ্ছে ধরলাম সে থেকে করছে এখন এখানে প্রবাসী হিসেবে জয়েন করলে তার কিছুটা অসন্তোষ থাকতে পারে এখানে তার প্রমোশন নিয়ে বা তার সুযোগ সুবিধা নিয়ে কিন্তু এর চেয়ে ভালো বিকল্প তো তার হাতে নাই তাই না তার মানে টেকনিক্যাল ক্যারিয়ার নিয়ে আমাদের মধ্যে টুকটাক অসন্তুষ্টি থাকলেও আমাদের দেশে এখনো এই চাকরিগুলোর খুব ভালো বিকল্প আমাদের হাতে নাই আসো বিশেষ পরীক্ষার ধাপ কি কি প্রথমে প্রিলিমিনারি যেখানে তোমার সবার জন্য একদিনে সবাই পরীক্ষা দিবে এরপর লিখিত পরীক্ষা এরপরে হচ্ছে ভাইবা পরীক্ষা সবশেষে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন তাহলে প্রথমে হচ্ছে প্রিলিমিনারি এটা মূলত বাছাই বাঁচাই মতো আর প্রিলিতে যে মার্কস পাবে এটা মোট প্রাপ্ত নম্বরে যোগ হবে না তারপর মেডিটলিস্ট হিসাব করার সময় কিন্তু প্রিলির নম্বর যোগ হবে না এখানে শুধুমাত্র পাস অথবা ফেল আর প্রিলির প্রশ্ন কিন্তু সবার জন্য সেম একটু দেখি আমরা প্লেলি সিলেবাসটা কেমন প্রিলি সিলেবাসের মধ্যে এখানে বাংলা ইংরেজি দুটো সাবজেক্টে সবচেয়ে বেশি নম্বর সেভেনটি এখানে জিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটো মিল হচ্ছে পঞ্চাশ তার মানে এই চারটে সাবজেক্ট হচ্ছে সবচেয়ে বেশি নম্বর একশো কুড়ি নম্বর এই চারটা সাবজেক্টে আর এরপর আসে আমরা গণিত মানসিক দক্ষতাতে ৩০ কম্পিউটার পনেরো বিজ্ঞান পনেরো ভূগোলে দশ আর নৈতিকতা সুশাসন হচ্ছে আরো দশ তাহলে এখানে পাচ্ছি আমরা টোটাল আরো আশি নম্বর তাহলে হয়ে গেল টোটাল দুশো নম্বর এই দুশো নম্বরে কিন্তু একদিনে পরীক্ষা হয় এবং এখানে আলাদা করে কোনো কাটমার্ক নেই এখানে পাশ ফেল কিভাবে নির্ধারিত হয় ধরো সিট হচ্ছে দুই হাজার পরীক্ষার্থী হচ্ছে ধরলাম তিন লক্ষ পরীক্ষার্থী এখানের মধ্যে পিএসসি মনে করলো সে দুই হাজার টেকাবে ধরলাম পিএসসি সিটের জন্য টেকাবে সে তিন লক্ষ পরীক্ষার্থী তাহলে পিএসসি দেখবে যে সবচেয়ে বেশি নম্বর পাইছে যে ফার্স্ট হয়েছে আর যে দশ হাজারতম হয়েছে এই দশ হাজারতম সে রেজাল্টটা পাবলিশ করবে ধরলাম যে প্রথম হয়েছে সে পাইছে একশো উনসত্তর আচ্ছা দশ হাজারতম হয়েছে ধরলাম সে পাইছে একশো সাড়ে বাইশ এই একশো সাড়ে বাইশকে বলা হয় কাঠমার্কি ঠিক করবে যে তারা কত জনকে তারা কি বারো হাজার জনকে টেকাবে নাকি দশ হাজার জনকে টেকে আট হাজার জনকে টেকাবে সিদ্ধান্ত হ্যাঁ তাহলে এই দশ হাজারতম ভিতরে এখন অনেকে বলতে পারে যে আচ্ছা ভাইয়া ধরেন মেডিকেল ডাক্তার টেকাবে হচ্ছে যে পনেরোশো এখন এই দশ হাজার টেকাইলো ওখানে পনেরোশো ডাক্তার তো নাই তো না পিএসসি কি করবে পিএসসি কিন্তু ওইখানে অতিরিক্ত কাউকে ঠিক হবে না ডাক্তার পণ্যশ নেওয়ার জন্য সত্তর কোটি টাকা আসে দেখা গেল এই দশ হাজারের মধ্যে ডাক্তার আসা হয়তো পাঁচশো বা ছয়শো এটা বিএসএর পক্ষে কিছু করার নাই কাটবাক সবার জন্য সেম এখন প্রিলি যদি কেউ উত্তীর্ণ হয় এরপরে তার জন্য লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন এখানে ইংরেজি দুইশো গণিত একশো বাংলাদেশ বলি দুইশো আন্তর্জাতিক একশো এই ছশো নম্বর সবার জন্য সেম তার মানে কেউ শুধু জেনারেল ক্যাডারের পরীক্ষা দেবে সে ফরেন ট্যাক্স অডিট পরীক্ষা দেবে এই ছশো নম্বর তাকে পরীক্ষা দিতে হবে কেউ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের জন্য পরীক্ষা দেবে তাকে ছশো নম্বর পরীক্ষা দিতে হবে আমরা দেখি তো সাথে আর দিতে হবে তাহলে লিখিত ছয়শো সাথে যদি কেউ শুধু জেনারেল ক্যাডারে যদি পরীক্ষা দেয় তাহলে তাকে বাংলা পরীক্ষা দিতে হবে দুইশো বিজ্ঞান একশো তাহলে এই তিনশো আর আগের হলো ছয়শ টোটাল হচ্ছে নয়শো এই ছশো সবাই দিতে হবে যে শুধু জেনারেল ক্যাডার সে বাংলা দিবে দুইশো বিজ্ঞান দিবে একশো তাহলে আগে ছশো আর এই তিনশো হয়ে গেল নয়শো তাহলে যে শুধু জেনারেল ক্যাডার সেই নশো নম্বর লিখিত পরীক্ষা দিবে এখন আমরা দেখি যে শুধু টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দিবে সে কি করবে এই ছশো নম্বর পরীক্ষা তাকে তো দেওয়া লাগবেই ইংরেজি গণিত আর জিকে তিনশো এইটা থেকে মাপ নাই সবাই দিতে হবে যে কি তিনশো ইংরেজি দুইশো আর গণিত একশো এই ছশো কার মাপ নাই যে শুধু টেকনিক্যাল ওই ছশোর সাথে তার সাবজেক্ট রিলেটেড দুশো নম্বর পরীক্ষা দিবে যে ডক্টর সে মেডিকেল সায়েন্স যে ডেন্টাল সার্জন সে ডেন্টাল সায়েন্স যে বাংলা থেকে অনার্স করছে সে বাংলার উপরে বাংলা সাহিত্যের উপরে সে দুশো নম্বর ইংরেজি থেকে যে অনার্স করছে সে ইংরেজির উপরে দুশো নম্বর পরীক্ষা দিবে যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং তার যে সাবজেক্ট সেখানের উপরে দুশো নম্বর পরীক্ষা দিবে যে কৃষি থেকে পড়াশোনা করছে সে কৃষি সাবজেক্টের উপরে সে দুশো নম্বর পরীক্ষা দিবে তাহলে আগে ছশো তো দিতে হবে সবাই দিতে হবে সেটার সাথে অ্যাড হবে তার নিজের যে পথ সংশ্লিষ্ট দুশো এবং বাংলা শুধু প্রথম পত্র পরীক্ষা দিবে সে একশো নম্বর এটা একদিন পরীক্ষা হবে তাহলে এই হলো তার জন্য নয়শো এটা টেকনিক্যাল এর জন্য এখন কেউ ধরলাম সে হচ্ছে যে সিভিল থেকে পড়াশোনা করছে এখন সে জেনারেলের ক্যাটারগুলোর জন্য পরীক্ষা দিবে আবার সিভিলের আছে সেগুলোর জন্য পরীক্ষা দিবে তার মানে সে বোধ কাটার তাহলে সে কি করবে যে বোধ কাটারের পরীক্ষা দিবে সে টোটাল বারোশো নম্বরের পরীক্ষা দিবে কিভাবে সে হচ্ছে যে এই ছশো দেওয়া লাগবে তাকে বাংলা দুশো বিজ্ঞান একশো এই তিনশো দেওয়া লাগবে হয়ে গেল নয়শো তাকে তার পথ সংশ্লিষ্ট দুইশো দেওয়া লাগবে আবার বাংলা প্রথম বছর আলাদা করে দেওয়া লাগবে পঁয়তাল্লিশতম বিসিএস এর আগ পর্যন্ত পঁয়তাল্লিশতম বিসিএস এর আগ পর্যন্ত যারা বোধ পরীক্ষা দিত তাদেরকে বাংলা শুধুমাত্র এই দুশো নম্বর পরীক্ষা দিলেই হইতো পঁয়তাল্লিশতম থেকে সিস্টেম করছে যারা বোধ পরীক্ষা দিবে ওরা কিন্তু বাংলা দুশো নম্বর পরীক্ষা দিবে একদিন আবার একশো নাম্বারও আরো একদিন পরীক্ষা দিবে তার মানে বাং 300 নম্বর পরীক্ষা দেয়া লাগবে যারা টেকনিক্যাল ক্যাডার সোজা বাংলায় যারা বোধ ক্যাডারের পরীক্ষা দিবে তারা লিখিত এই 600 দেয়া লাগবে এই 300 দেয়া লাগবে এই 300 ধরে দেয়া লাগবে বাংলাটা ডাবল দেয়া লাগবে প্রথম পত্র একদিন দিবে আবার বাংলা দুই পত্র মিলাই একদিন দিবে সে মানে সবগুলো দাওকে দেয়া লাগবে টোটাল হয়ে গেল বারোশো নম্বর পঁয়তাল্লিশ তম থেকে এখন বারোশো নম্বরে লিখে দেওয়া লাগে যারা বোধ কাটারের পরীক্ষা দেয় বোধ কাটারে বলতে বোঝানো হচ্ছে তুমি দুটা ক্যাডার সিলেক্ট করো এরকম না বোধ কাটার মানে তুমি জেনারেলের যে তোমার তেরোটা চোদ্দটা ক্যাডার ওগুলোর জন্য অ্যাপ্লাই করছো আবার নিজের যে টেকনিক্যাল তোমার এখানে যদি দুটো কাটার থাকে তাহলে সেই দুটো কাটার অ্যাপ্লাই করলো টেকনিক্যাল কারণ ডাক্তার অনেক সময় টেকনিক্যাল দুটো কাটার থাকে একটা হলো স্বাস্থ্য একটা হলো ফ্যামিলি প্ল্যানিং দুটোর জন্য সে করতে পারবে ওই দুটো টেকনিক্যাল কাটার আবার সে চালে জেনারেল কাটারে তেরো চোদ্দটা কাটার ওগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ তাহলে বোধ কাটারে যদি কেউ পরীক্ষা দেয় তাহলে তাকে বারোশো নম্বরের এক্সাম দেওয়া লাগবে এখন পাঁচ নাম্বার কততে পাঁচ নাম্বার হচ্ছে লিখিত পাঁচ নাম্বার চারশো পঞ্চাশ কততে নয়শতে নয়শতে এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই তাহলে নশো নাম্বার এটা টেকনিক্যালের জন্য হিসেবে বলে কি যে বোধ কাটারে দিবে দেখো যে বোধ কাটারে পরীক্ষা দিবে তার জন্য দুটি আলাদা আলাদা পাঁচ নাম্বার একটা হচ্ছে এই ছয়শ প্লাস এই তিনশো জেনারেল কাটারে নয়শো সে কত পাইছে এইটা আর টেকনিক্যালের পাঁচ নাম্বার তাকে দেখানো হবে এই ছয়শো নাম্বারের সাথে সে এই তিনশো নম্বর এই নশো দেশে কত পাইছে তার মানে টেকনিক্যালে নশো দেশে কত পাইছে আবার জেনারেলে এ দেশে কত পাইছে তাহলে এরকম কারাগার হইতে পারে যে বোধ কাটারের পরীক্ষা দিচ্ছে সে জেনারেলের যে হিসাবটা সে নশো চারশো মধ্যে পায় নাই তাহলে সেখানে ফেল করছে টেকনিক্যালের মধ্যে কিন্তু চারশো একান্ন হয়ে গেছে তাহলে তার রেজাল্টটা আসবে ফেলড ইন জেনারেল কাটার প্লাস্ট ইন টেকনিক্যাল কাটার এমন হইতে পারে যে নয়শো নম্বরের মধ্যে জেনারেলে যে হিসাবটা সেখানেও সে চারশো পঞ্চাশের বেশি পেয়েছে আবার এর মধ্যেও সেই হিসাবটা যে সেখানে চারশো পঞ্চাশের বেশি পেয়েছে তাহলে তার রেজাল্ট আসবে পাঁচ দিন বোধ ক্যাটার এরকম হতে পারে আবার কার ক্ষেত্রে এরকম হতে পারে যে টেকনিক্যাল সে ফেল করছে অনেকে ইচ্ছা করে টেকনিক্যালে তোমার হচ্ছে দেখা গেলো বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমার হচ্ছে যে খাতা ব্ল্যাঙ্ক রেখে আসে বা লিখে না হ্যাঁ অনেক সময় সে ইচ্ছা করে সেটা ফেল করে কারণ ও আসলে টেকনিক্যালে যাতে চাচ্ছে না অনেকে এরকম করে তাহলে সেখানে তার আসতে পারে যে জেনারেল ক্যাটারে পাস এবং টেকনিক্যালে ফেল নম্বর এখানে তোমার যোগ করে কিভাবে এখানে কোন সাবজেক্টে ত্রিশের কম পালে যোগ করবে না ধরো ইংলিশে দুশো তাহলে এখানে যদি কেউ ত্রিশ পার্সেন্ট আসলে এখানে মধ্যে ইংলিশে ধরো দুশো কেউ যদি ষাটের কম পায় তাহলে এটা যোগ করবে না তাহলে এখানে আলাদা করে কোনো তোমার পাস করা লাগবে না আলাদা সাবজেক্ট ওয়াইজ পাস করা লাগবে না সবগুলো সাবজেক্ট মিলে তাকে টোটাল পাইতে হবে তো এখানে লিখিত নশো নম্বর আর লিখিত রেজাল্টের পরে এরপরে তোমার ভাইভা হয় আবার ভাইভা দুশো নম্বর তাহলে লিখিত নশো এবং ভাইভা দুশো টোটাল এগারোশো নম্বরের উপরে তার মেরিট লিস্টটা হবে এখন কোন ক্যাটারে সে পাবে ক্যাডার পাওয়ার ডিপেন্ড করবে তার মেরিট লিস্ট এবং তার চয়েস দুটো মিলিয়ে একজন ধরো সারা বাংলাদেশে তোমার প্রথম হয়ে গেল প্রথম হলো এখন তার প্রথম চয়েস তো সেটাই পাবে অন্য কিছু পাবে না এখানের মধ্যে তাহলে তোমার মেরিট লিস্ট এবং চয়েস দুটো মিলেয়া তোমারটা দেখা হবে এখানের মধ্যে প্রথম মেরিট লিস্ট এখন একজন মেরিট লিস্টে ধরলাম সে হয়েছে পাঁচশোতম হয়েছে এখন পাঁচশোতম হয়ে সে প্রথম চয়েস হলো ফরেন তো পাঁচশোতম যে হয়েছিল সে প্রথম চয়েস ফরেন দিলে তো হবে না তার কারণ ফরেন অনেক আগে ফিল হয়ে গেছে তোমার ভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে যেরকম তোমরা চয়েস লিস্ট দাও এরকমই চয়েস লিস্ট আর আমাদের ইউটিউব চ্যানেলে তোমার ক্যাটা চয়েস নিয়ে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখতে পারো তো আমরা প্রিলিতে যে অ্যানালাইস দেখালাম সেখানে মধ্যে তোমরা দেখলা যে সবচেয়ে বড় যে চারটা সাবজেক্ট বাংলা ইংরেজি এবং জিকে এখানে একশো বিশ নম্বর মানে পাস করার জন্য কিন্তু এই নাম্বারটা খুবই ভাইটাল

অনেকে মনে করে যে ভাই বিজ্ঞানের জন্য তো অনেক আমাদের জন্য কোনো কিছু নাই আমি আর্টস এ পড়ছি আর্টসের জন্য অ্যাডভান্টেজ আছে না যে তোমার জন্য জিকে এখানের মধ্যে এই জিকে এই পঞ্চাশটা তোমার আর্টসের জন্য অ্যাডভান্টেজ আছে এখানে সায়েন্সের স্টুডেন্টরা জিকে একটু কম পারে আর্টসের স্টুডেন্টরা তোমার জিকে ইংলিশ একটু ভালো পারে বাংলা ভালো পারে বা কমার্সের স্টুডেন্টরা জি কে ইংলিশ বাংলা ভালো পারে কারণ তোমার আর্টস এবং কমার্সের ভর্তি পরীক্ষাই মোটামুটি তোমার বাংলা ইংরেজি এবং জিকে থাকে বিজ্ঞানের অনেক ভর্তি পরীক্ষা কিন্তু তোমার থাকে না সেদিন দেখা যায় বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট জিকে একটু কম পড়ে বা বাংলা ইংরেজি একটু কম পড়ে তো মোটামুটি তোমার হচ্ছে যে সব ব্যাকগ্রাউন্ডের লোকজনের কিছু তোমার সুবিধা সুবিধা আছে আর বোনাস হিসেবে এখানে মধ্যে ভূগোল দশ আর নৈতিকতা হচ্ছে দশ মানে যেটা মোটামুটি খুব কম সময়ে যেখানে ভালো নম্বর তোলা যায় এখন আসো তোমরা যারা আজকে ওইবিনে জয়েন করছো আমার সাথে যে শূন্য থেকে আমরা এখন অনার্স এ পড়াশোনা করতে শূন্য থেকে আমরা কিভাবে প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি জিরো থেকে আমরা ভাইয়া পড়ব প্রথম যে কাজটা আমি তোমাদের করতে বলবো সেটা হচ্ছে আগে তুমি একটা প্ল্যান করো নেপোলিয়ন হিলের একটা বিখ্যাত কমেন্ট আছে প্ল্যান ইউর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ইউর আর আমরা সবাই জানি যে নোয়িং ইজ দা হাফ দ্য ব্যাটল তাই না কোনো কিছু আমরা যদি জানি ভালো করে এটা যুদ্ধ অর্ধেক যে সমান হয়ে যায় প্রথম যে কাজটা তুমি করবা আগে প্রিলিমিনারি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে একটু বসো সবগুলো না পঁয়ত্রিশ থেকে তুমি পঁয়ত্রিশ থেকে মোটামুটি তুমি হচ্ছে যে একদম ছেচল্লিশ তম পর্যন্ত যে বিশেষ গুলো হলো এগুলো প্রশ্ন নিয়ে একটু বসো হ্যাঁ তুমি যে কোনো গাইড কিনতে পারো পিটিও ডট ওয়েবসাইটে গেলে এখানে তোমার বিগত বছরের তোমার হচ্ছে প্রশ্ন একটা কোর্স দেখবা সেখানে বিগত সব বিসিএস এর প্রশ্ন আছে সেগুলো তুমি হচ্ছে যে ব্যাখ্যা সহ তুমি সেখানে তুমি সলভ করতে পারবা হ্যাঁ এই প্রশ্নগুলো তুমি দেখতে পারো এই প্রশ্নগুলো অবশ্যই তুমি বিগত প্রশ্নগুলো তুমি একবার দুইবার করে সলভ করবা দেখবা কেমন প্রশ্ন আসে প্রশ্ন প্যাটার্নটা বোঝার চেষ্টা করো তোমার একদম যে তুমি প্রশ্নটা ভালো করে দেখো তুমি যখন পঁয়ত্রিশ থেকে তুমি ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলো দেখবা তোমার মাথায় একটা আইডিয়া চলে আসবে কিন্তু যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ কোনগুলো ভালোভাবে পড়তে হবে না পড়লেও চলবে এসব বিষয়ে তুমি একটা ভালো ধারণা পেয়ে যাবা তুমি যে কোনো একটা প্রকাশনীর একসেট গাইড তুমি কিনে ফেলতে পারো অথবা বাজারের বিষয় অনেক বই পাওয়া যায় বাংলা ইংরেজি হ্যাঁ বইয়ের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তুমি বাজারে যাও গিয়ে তুমি উল্টো দেখো উল্টা পাল্টা দেখে যেটা ভালো লাগে তুমি সেটাই কেন সব বই ভালো ভালো না হলে তো মার্কেটে আনবে কেন তুমি উল্টা পাল্টা দেখে তুমি একসেট বই তুমি কিনো পিটুয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে পিটুয়ের ইউটিউব চ্যানেলে এখানে যে পরিমাণ পরিমাণ ভিডিও আছে তুমি যদি ভাই বসে বসে ভিডিওগুলো দেখো এখানে এখানে প্রিলি প্রস্তুতি প্রস্তুতি লিখিত যেই পরিমাণ ভিডিও ভিডিও আছে বিষয়ভিত্তিক এগুলো যদি দেখা শেষ করে ফেলতে পারো তোমার কিন্তু প্রস্তুতির অনেকখানি রান হয়ে যাবে হইতে পারে ভিডিও কিছুটা তোমার হচ্ছে যে আহ ধরো অনেক আগের বা এক দু বছর আগের হয়তো আপডেটেড না হইতে পারে আপডেটেড না কিন্তু এরপরে তুমি তো অনেকটুকু আইডিয়া পেয়ে যাবা তোমার হয়তো আমাদের নতুন ব্যাচের ভিডিও গুলো হয়তো আর টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট আপডেট করা হয়েছে কিন্তু আগের গুলো দেখো তুমি কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেলে একজন চাকরি প্রার্থী সে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভিডিও আছে বলে আমরা বিশ্বাস করি হ্যাঁ বিশ্বভিত্তিক অনেক প্লেলিস্ট আছে আমাদের ইউটিউবে তুমি পিটিউ লেখা সার্চ দিবা তুমি স্বাধীন বসে বসে শুধু পিটিউর ভিডিও গুলো দেখো দেখলেও পরে তোমার অনেক আইডিয়া হয়ে যাবে এবার আসো আমাদের আজকের তোমার তোমরা যে কথাটা শুনতে আসছো আমার কাছ থেকে সেটা হচ্ছে যে আমরা কমন যে মিস্টেকটা করি যে আমরা অনার্স চার বছর বসে চিল করি আমরা এই চিলটা করতে গিয়ে যে কাজটা আমরা করি যে নিজের সাবজেক্টে প্রথম অনার্স করি চার বছর এরপর চাকরির পড়ার উপর আরো চার বছর অনার্স করি আমরা সব মিলাই আমাদের আট বছর অনার্স হয়ে যায় মানে অনার্স পাস করার পর আবার আমরা চাকরির জন্য আবার পড়াশোনা শুরু করতে হয় তো এটা আমরা করব কি একাডেমি পড়াশোনার পাশাপাশি আমরা চাকরির পড়া পড়বো আমি শুরুতেই বলছিলাম যে এই সকল ক্ষেত্রে কিন্তু রাইট আর রং বলে কিছু না এটা একজন মানুষের চয়েস কে যদি মনে করে আমি চিল টিল করবো এরপর আমার ক্যারিয়ারটি একটু স্লো হোক সমস্যা নাই আমি প্রচুর চিল করবো ইউনিভার্সিটির লাইফে এটা তার চয়েস আবার কেউ যদি মনে করে না আমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতি নিব আমি আগে ভাগে চাকরি বাকরি পাওয়া যাবো আগে ভাগে আমি একটা বিষয়ে যাবো আমি এরপরে মোজ মাস্তি করবো ঘুরবো গর্বের পরে তাহা আমার পকেটে পয়সা হবে আমি নিজের পয়সা দিয়ে ঘুরাঘুরি করবো আমি কিন্তু আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় প্রচুর পড়াশোনা করবো আমি আল ইতিহাস তুলে হয়ে যাব আমি বেকার উত্তর এগুলো এগুলো আমি থাকবো না আমি তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাব আমি যত তাড়াতাড়ি চাকরি পাবো তো তাড়াতাড়ি প্রমোশন হবে মোটামুটি আমার বন্ধুরা যখন চাকরির জন্য তোমার যুদ্ধ তলা ক্ষয় করে ফেলবে তখন আমি একটা প্রমোশনে পাই গেছি আমি সরকারের খরচে ট্রেনিং ট্রেনিং করতেছি এরকম যদি কেউ লাইফ যদি চাও তাহলে তুমি কি করবা আমি হিসাব করে দেখছি যে আমরা পিটুয়েতে মোটামুটি পিলির জন্য এখানে কম বেশি দুশোটা সেশন বলবো আমি এখানে মধ্যে দুশোটা সেশন সেশন বলতে এখানে আমাদের লেকচার ক্লাস এবং এর পাশাপাশি আরো যে সলভ সেশন বা নেওয়া হয় সেগুলো মিলিয়ে দুশোটা লেকচার না তোমার সলভ ক্লাস মিলায়া তোমার দুশোটার সেশন দরকার হয় আমাদের একটা পিলি একটা ব্যাচের জন্য তো আমি যদি ধরি যে দুশোটা সেশন আমাদের দরকার হয় সেই দুশোটা সেশন আমাদের হচ্ছে যে একটা সেশন যদি দুই ঘন্টা করে যদি হয় তার মানে এখানে চারশো ঘন্টা আর একজন স্টুডেন্ট সে ওই সেশনটা নিজের ছয় ঘন্টা পড়বে নিজারও ছয় ঘন্টা পড়বে তার মানে দুশোটা সেশনের জন্য একটা ক্লাস করবে চারশো ঘন্টা আর নিজে আরো একটা সেশন ছয় ঘন্টা করেই পড়বে তাহলে আরো বারোশো ঘন্টা এটা আমি হিসাব করি দেখছি যে ষোলোশো ঘন্টা যদি কেউ পড়াশোনা করে তাহলে এটা প্রিলি পাশের জন্য যথেষ্ট আমি এটা এই হিসাবে যথেষ্ট আমি কনফিডেন্ট আমি এটা নিয়ে তর্ক করতে পারবো যে ষোলোশো ঘন্টা প্রিলি পাশ করার জন্য যথেষ্ট টাইম এটা সেই স্টুডেন্ট যদি অনেক ব্রিলিয়েন্ট হয় তাহলে এত টাইম লাগবে না ওর জন্য আরো কম লাগবে এই হিসাবে আমি করছি যারা মোটামুটি মানের পড়াশোনা করছে যারা যারা খুব বেশি ব্রিলিয়েন্ট না মোটামুটি পড়াশোনা করছে ওদের জন্য ষোলোশো ঘন্টা আমি বিশেষ করে যথেষ্ট ষোলোশো ঘন্টা পড়লেই তোমার প্রিলি প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে এখন এই ষোলোশো ঘন্টা পড়াশোনা কেউ যদি মনে করে আমি ষোলোশো ঘন্টা পড়াশোনা অনার্স কমপ্লিট করার পরে পড়বো আমি হ্যাঁ সেই ক্ষেত্রে এই ষোলোশো ঘন্টা তুমি যদি ডেলি তুমি ছয় থেকে আট ঘন্টা যদি পড়ো তোমার এক বছরের মধ্যে সময় লেগে যাবে কম বেশি এক বছর লাগবে এক বছর একটু কম লাগবে কিন্তু আমরা যদি ঈদের বন্ধ পূজার ধরি সব মিলে এক বছরের মধ্যে লেগে যাবে যে তাহলে তুমি এই প্রস্তুতিটা তুমি তুমি অনার্স পরে পরে নিতে পারো ঘন্টা নিবো আর যারা মনে করে যে না ভাই আমি অনার্স এর পর শুক্রবারে চার ঘন্টা পড়বো শনিবারে চার ঘন্টা পড়বো এখানে আমি আট ঘন্টা পড়াশোনা আমি করতে পারবো হ্যাঁ অন্যান্য দিন আমি মোটামুটি এক ঘন্টা করি আমি পড়বো অন্যান্য দিন পাঁচ ঘন্টা পড়বো সব মিলে সপ্তাহে আমি তেরো ঘন্টা পড়াশোনা করবো এর জন্য কোনো চাকরির জন্য আমি ঘন্টা পড়াশোনা করবো এটা যদি তুমি যদি করো মোটামুটি তোমার একশো তেইশ সপ্তাহ একশো তেইশ সপ্তাহ মানে তোমার দুই বছর চেয়ে একটু বেশি লাগবে তোমার হ্যাঁ এখানে মোটামুটি তোমার হচ্ছে যে বারাই বছরের কাছাকাছি একটা সময় লাগবে তোমার এই প্রস্তুতিটা কমপ্লিট করতে তার মানে যারা হচ্ছে অনার্স এখন সেকেন্ড ইয়ার এ পরে তারাও যদি চাই যে সপ্তাহে তেরো ঘন্টা করে পড়াশোনা করবে সে মোটামুটি অনার্স তোমার ফোর্থ ইয়ার কমপ্লিট করতে করতে বা একটু তোমার হচ্ছে যে মাস্টার্স যখন পড়বে বা অনার্স কমপ্লিট করার ধর দু তিন মাস যেতে না যেতেই তার বিসিএস প্রিলির একটা ভালো প্রস্তুতি তার হয়ে যাবে কিন্তু মিনটাম দা লিখিতের জন্য অনেক প্রস্তুতি কিন্তু হয়ে যাবে তাহলে এখানের মধ্যে আমরা যে হিসাবটা দেখাইলাম যে তোমার হচ্ছে যে প্রায় ষোলোশো ঘন্টা এই ষোলোশো ঘন্টা চাইলেই কেউ অনার্স পর অবস্থায় সে এটা ব্যয় করতে পারে এখন আমি যখন এই হিসাবটা যখন কাউকে দেখাই যে তোমার ষোলোশো ঘন্টা হচ্ছে যে পড়াশোনা করলে হয়ে যায় বা সপ্তাহে যদি 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 ঘন্টা পড়াশোনা করি এটা মোটামুটি এনাফ এই প্রশ্নটা যখন তখন তুমি অনেক রকম যুক্তি দেখাবা আমার অ্যাসাইনমেন্ট থাকে আমার থিসিস থাকে আমার ওরকম চাপ এটা সেটা অনেক কিছুই থাকে হ্যাঁ তো তারপরে আমার প্রচুর সময় চলে যায় অন্যান্য কাজে হ্যাঁ আমি যদি তোমাকে যদি প্রশ্ন করি যে পড়াশোনার পাশাপাশি আমরা যদি প্রস্তুতি নিতে চাই তাহলে প্রধান বাধাটা কি প্রধান বাধাটার জন্য তোমরা একটা কাজ করো তোমরা এখানে আমার জুমের মিটিংটা তোমরা অফ করবে না মিটিংটা অফ না করে প্রত্যেকে ফোনে সেটিং এ যাবা ফোনে সেটিং এ গিয়ে লিখবা ডিজিটাল ওয়েল বিং ডিজিটাল ওয়েল বিং লেখা সার্চ দিবা ওয়েল বিং লেখা সার্চ দিয়ে সেখানে তুমি দেখো তুমি আজকের দিনে বা গত সপ্তাহে তুমি অনেন অ্যাভারেজ কত ঘন্টা তুমি হচ্ছে যে তোমার ফোন ইউজ করছো একটু কমেন্টে লিখো তো একটু আমি চ্যাটটা একটু অন করি সবাই ফোনে সেটিং অপশানে গিয়ে তুমি লেখো ডিজিটাল ওয়েলবিং ডিজিটাল ওয়েলবিং লেখে সার্চ দাও এবং সার্চ দিয়ে তুমি হচ্ছে যে কমিটি লিখো যে আমরা আসলে কতক্ষণ আমরা ফোন ইউজ করি একটু লেখো কারণ আমি যখনই কাউকে যখন বলি যে অনার্স অবস্থায় চাকরি প্রস্তুত নেওয়া যায় সবাই বলে ভাই আমার হচ্ছে যে অনেক পড়া থিসিস তারপরে টিউশন করি আমি আমি ভাই অনেক কিছু করি কেমনে ভাই সম্ভব নাকি এটা হ্যাঁ মোটামুটি সবাই এই যুক্তিটা দেয় বা আমাকে আসলে যখন আমি বেশ যদি কেউ বলতাম আমি বলতাম না ভাই কি কোন এগুলো সম্ভব নাকি এগুলো ভাই কেমনে তেরো ঘন্টা এটা কি দেশের কথা এটা দেখ আট ঘন্টা সাত ঘন্টা তিন ঘন্টা পঁচিশ মিনিট হ্যাঁ লাস্ট টোয়েন্টি ডেজ আবার থ্রি আওয়ার দেখছি আবার

এ চার ঘন্টা আটত্রিশ মিনিট চার ঘন্টা পঁচিশ মিনিট সাত ঘন্টা বিয়াল্লিশ মিনিট বাহ যাক একজন কোর্স করে না কোর্স করাটা ঠিক আছে ওটা ভালো ওটা সমস্যা কোর্স করাটা ভালো চার ঘন্টা এগারো মিনিট ওকে আমরা মোটামুটি একটা আমাদের তোমার হচ্ছে একটা আইডিয়া আমরা পেয়ে গেছি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি তার মানে আমরা এতটুকু মোটামুটি আমরা নিশ্চিত হইলাম যে আমরা যেটা যে অজুহটটা দেই যে ভাই এটা আপনি কি বলেন অনার্স বড় অবস্থা সপ্তাহে তেরো ঘন্টা পড়াশোনা এটা ভাই এটা হ্যাঁ এটা আসলে পসিবল কেউ যদি পড়তে চায় এটা সম্ভব কারণ আমরা ফোনে চেয়ে বেশি সময় আমরা কিন্তু ফোনে আমরা অপচয় করে ফেলি এটা সম্ভব তো এখন আমি তোমাদেরকে যদি ডিজিটাল ওয়েলবিং যে অ্যাপটা এটা ফোনে ডিফল্ট থাকে সেখানে তুমি আরো একটা জিনিস দেখতে পাবা সেটা হচ্ছে যে তুমি তোমার ফেসবুক কতক্ষণ ইউজ করছো তুমি দেখবা তুমি অনেকক্ষণ তুমি ফেসবুক ব্যবহার করছো হ্যাঁ ঢাকা হচ্ছে তোমার দ্বিতীয় সিটি ফেসবুক ইউজারের দিক থেকে একটি ফেসবুক ইউজারের দিক থেকে হ্যাঁ ব্যাংকক ব্যাংকক হচ্ছে টপ সিটি এখন মানে ঘুরাঘুরি করতে যেমন প্রচুর ফেসবুক ফেসবুক ইউজ করে তো ঢাকা হচ্ছে তোমার সেকেন্ড টপ সিটি ফেসবুক ইউজারের দিক থেকে এবং একটা গবেষণা দেখা তোমার দেখা গিয়েছে যে তোমার আমাদের দেশে প্রায় আটান্ন পার্সেন্ট স্টুডেন্ট পার ডে এক থেকে ছয় ঘন্টা সে ফেসবুকে ব্যবহার করে ফেসবুক বলতে এখানের মধ্যে ফেসবুক টিকটক বা আদার্স তোমার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো মোটামুটি চোদ্দ এর মতো স্টুডেন্ট সাত থেকে বারো ঘন্টা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে হ্যাঁ এগুলো কিন্তু এই কথাগুলো কিন্তু আমি বলি নাই এই কথাগুলো কিন্তু কে বলছে এই কথাগুলো কিন্তু গবেষকরা বলছে হ্যাঁ এ কথাগুলো গবেষকরা বলছে যে আমাদের দেশে আটান্ন পার্সেন্ট স্টুডেন্ট তারা এক থেকে ছয় ঘন্টা তারা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে তার মানে আমরা কিন্তু সারাক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবো কিন্তু কেউ যদি বলে অনর্থ একটু পড়াশোনা করে দেড় ঘন্টা চাকরির জন্য আমরা করতে পারবো না তাহলে আসলে আমাদের মেন্টালিটিতে সমস্যা টাইম কোনো সমস্যা না টাইম পাওয়া যায় চাইলেই টাইম পাওয়া যায় মোবাইল ইউজটা একটু কমাইতে হবে এটা চাইলেই পাওয়া যায় একটা জিনিস খেয়াল করো যে গত কিছুদিন বাংলাদেশে কি কি হলো আমি একটু দেখাই তো আমাদেরকে প্রথমে আমাদের আহ তোমার হচ্ছে ওনাকে নিয়ে আলাপ আলোচনা শুরু হইলো এবং এটা নিয়ে মোটামুটি দেশ উত্তাল এবং এই আলোচনা হইতে না হইতেই আবার এখানে মধ্যে হাজির হলো তোমার হচ্ছে যে আহ এ ভদ্রলোক ওনাদের একটা উল্ডোমাস এটা নিয়ে মোটামুটি দেশ দেশে ব্যাপক আলোচনা সমালোচনা এটা নিয়ে এ আলোচনা রেশ কাটতে না কাটতেই মানে পুরো রোলার কোস্টা জানির মতো চলে আসলো এই ভদ্রলোক নিয়ে আলোচনা এবং এটা নিয়ে কথাবার্তা আমরা মানে মোটামুটি সবাই খুব আলোচনা করতেছে মাথার মধ্যে সারাক্ষণ কি কি হইলো না হইলো চিন্তা ভাবনা করতে করতে আলোচনা হাজির হলো ছাগল হ্যাঁ তুমি দেখো জাস্ট একটা একটা ঘটনা শুধু ঘটতেছে এখন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে আমাদের মনোযোগ হাজাক হয়ে যাচ্ছে আমাদের টাইমটা হাজাক করে নিয়ে যাচ্ছে কেউ আমাদের ব্রেইনে যে ব্রেনটা আমরা পড়াশোনায় কনসেন্ট্রেশন দেওয়া উচিত সেই মনোযোগটা কি একজন হাজার করে নিয়ে যাচ্ছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দেড় থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা এগুলো পিছনে ব্যয় আমাদের যদি অনার্স পড়াশোনা করা অবস্থায় যদি আমরা চাকরির পড়াশোনা করতে হয় এক্ষেত্রে টাইম কিন্তু সমস্যা না টাইম কিন্তু অনেক আমাদেরকে সময়ের অপচয়টা থামাইতে হবে আর ডিস্ট্রাকশন থামাইতে হবে আমাদেরকে এই দুটা কাজ করতে পারলে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো প্রথমত মনে রাখবা এই চারপাশে যে তথ্য যে স্রোত যে এত ঘটনা ঘটতেছে চারপাশে তোমার এত কিছু জানার দরকারটা কি ওখানে কি ঘটতেছে না ঘটতেছে এগুলো জানে তুমি কি করবা চারপাশে ঘটা এসব ঘটনা জানার ব্যাপারে তোমার কৌতূহলটা তুমি নিবারণ করবা এগুলো আমার জানার দরকার না আমি শুধু গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুলো আমি জানবো তোমার তথ্য আহরণ হইতে হবে সিলেক্টিভ ভাই আমি পত্রিকা পড়বো না তুমি পড়বা পত্রিকায় পত্রিকার মধ্যে কে কথা খুন হয়েছে রে পড়ে কোন জায়গায় কি হয়েছে এটা তুমি পড়বা কেন

তোমার ব্রেনটা তুমি হচ্ছে যে এটা হচ্ছে তুমি ফুলফিল করে ফেলো কনজিউম লেস মিডিয়া হ্যাঁ তুমি এত চারিদিকে কি করতেছে না করতেছে এগুলো দিয়ে মনোযোগ তুমি দিও না লেস ইজ অ্যাকচুয়ালি মোর কারণ তুমি আরো গুরুত্বপূর্ণ তথ্য তোমার ব্রেনের মধ্যে ঢোকাচ্ছ তাহলে অপ্রয়োজনীয় কোনো তুমি নিউজ পড়লা না যে সকল ঘটনা জানা তোমার জন্য প্রয়োজনীয় না হ্যাঁ সেগুলো জেনে মস্তিষ্ককে হয়তো একটু লোড দেওয়া দরকার কি তুমি এগুলো তুমি কোনো কিছু তুমি করবে না পার্কিনসন ল নামে একটা ল আছে যেখানে বলা হয় যে কোনো কাজ করার জন্য টাইম যত কম হয় ইফোর্ট তত বেশি হয় টাইম যত বেশি তত কমে যাবে টাইম যত বাড়বে ইফোর তত কমে যাবে দেখো ভার্সিটিতে যে পরীক্ষাগুলো হয় যদি বলে দু পরীক্ষার মধ্যে দশ দিন গ্যাপ দশ দিন গ্যাপ তখন তুমি যে কাজটা করবা তুমি পরীক্ষাটা দিয়ে এসে তুমি আগে একদিন দুদিন ঘুরে ঘুরি করবা ঘুমাবা এইভাবে তোমার চলে যাবে কয়েকদিন পঞ্চম দিন হয় তুমি পড়াশোনা শুরু করবা আর যদি বলা হয় দুটা পরীক্ষার মধ্যে তিন দিন গ্যাপ যদি বলা হয় দিন গ্যাপ আছে তখন তুমি এসেই পড়া টেবিলে বসে যাবা তুমি জাস্ট এসে আর একটা পরীক্ষা সেদিনই পড়ার টেগুলি বসে যাবা আর যদি বলা হয় তোমার হচ্ছে যে পরদিন পরীক্ষা তুমি শুধু এসে না তুমি ওই হল থেকে বের হওয়ার পর চিন্তা করবো যে বাসা বাসায় কি কি পরবো তুমি তার মানে টাইম যত কম থাকবে তোমার তত বেশি হবে তো এই কাজটা করার জন্য তুমি নিজে নিজে আর্টিফিসিয়ালি তুমি যে নিজের জন্য টাইমটা কম রাখবে এই পড়াটা আমি তিন ঘন্টায় পড়ে ফেলবো এই পড়াটা আমি তিন ঘন্টায় পড়বো এই পড়াটা আমি ছয় ঘন্টায় পড়ে ফেলবো এই পড়াটা আমি দুই ঘন্টায় পড়ে ফেলবো এরকম আর্টিফিশিয়ালি তোমার নিজের জন্য এরকম টাইম নিয়ে তুমি সেট করবা তাহলে তোমার মধ্যে প্রোকাস্টিনেশনটা কম হবে কিন্তু তুমি যদি যে পড়াটা প্রতি দু ঘন্টা লাগবে তুমি বলে এটা আগামী দুদিনে পড়বো দুদিনে কেন তুমি রাখবা তুমি চিন্তা এটা আমি দুই ঘন্টার মধ্যে পরে শেষ করে ফেলবো হ্যাঁ এটা আমি সকালে বসছি আমি এটা সকাল দশটার ভিতরে শেষ করে ফেলবো তুমি সবসময় এরকম আর্টিফিশিয়াল ডেড লাইন সেট করে সেট করে তুমি আগাবা সময় সাথে সাথে পাল্লা দিয়ে তুমি আগাবা প্যারোডো প্রিন্সিপাল মোটামুটি অনেকেই নাম শুনছো যে বলা হয়ে থাকে মালিক বিশ পার্সেন্ট মানুষ পৃথিবীর আশি পার্সেন্ট ধন সম্পদের মালিক হ্যাঁ এইটি টোয়েন্টি রুল কিন্তু জীবনের অনেক ক্ষেত্রেই খাটে এই যে আমরা চাকরির জন্য প্রস্তুতি যে নিচ্ছি হ্যাঁ এখানে তোমার দেখবা পড়াশোনা করা অবস্থায় দেখবা যে তুমি মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাইম স্পেন্ড করে এইটি পার্সেন্ট আউটকাম আনতে পারো আবার কিছু পরা আছে এরকম বা কিছু ব্যাপার আছে এরকম যেখানে এইটি পার্সেন্ট টাইম দিলে টোয়েন্টি পার্সেন্ট তোমার আউটকাম আসবে তাহলে তোমার কাজ হচ্ছে আগে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা এইটি পার্সেন্ট আউটকাম কিসে কিসে দিলে আসবে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ এটা আইডেন্টিফাই করতে পারা এবং কোন কাজগুলো তোমার জন্য ভ্যালুয়েবল সেই কাজগুলো আইডেন্টিফাই করতে পারা তুমি ঘুরাঘুরি করবা টাইম অপচয় করবা নাকি তোমার জন্য চাকরির জন্য পড়াশোনা করবা কোনটা গুরুত্বপূর্ণ সেটা আইডেন্টিফাই যদি করতে পারো তাহলে তুমি এখানে ভালো আউটকাম পাবা তোমাদের যদি প্রশ্ন করি আমি যে আমরা তো পড়ছিলাম যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তাহলে হার্ড ওয়ার্কিং আমাদের জীবনে কি সফলতা আনতে পারবে কিনা কি মনে হয় তোমাদের কাছে যে শুধু কঠোর পরিশ্রম করলে সফল হতে পারবো আমরা কঠোর পরিশ্রম করলে সফল হইলে তাহলে তো তোমার হচ্ছে সবচেয়ে বেশি সফল হইতে কায়িক পরিশ্রম যারা করে তারা হ্যাঁ আসলে তা না তোমার আমরা কঠোর পরিশ্রম করলে সফল হবে বিষয়টা একদমই এরকম না তোমাকে কঠোর পরিশ্রম না করে তোমাকে স্মার্টলি তোমাকে কাজকর্ম করতে হবে আমরা যেটা বলি ওয়ার্ক স্মার্ট আর নট হার্ড আর হচ্ছে তোমাকে শ্যালো ওয়ার্ক এবং ডিপ ওয়ার্কে পার্থক্য বুঝতে হবে তুমি পড়ার টেবিলে বসলা পড়ার টেবিলে বসে তুমি হচ্ছে একটু ইউটিউবে দেখলা ইউটিউবে গান শুনলা তুমি একটু ফেসবুকে স্ক্রল করলা হ্যাঁ তুমি আদার্স কাজকর্ম করলা লোকজনকে ফোন করলা হ্যাঁ মাল্টিটাস্কিং করলা তুমি এরকম ভাবে তুমি যদি কাজ করো এটা হচ্ছে তুমি শ্যালো ওয়ার্ক করতেছো অপরদিকে তুমি যদি মনে করো আমি একটা নতুন একটা স্কিল আমি ডেভেলপ করব আমি খুব ডিপলি এই জিনিসটা আমি হচ্ছে শিখবো হ্যাঁ তখন তোমাকে একটা টাস্কের মধ্যে তুমি মনোযোগ দিতে হবে তুমি পড়তে বসে ইউটিউব টিপা দরকার নাই তুমি মানে খাইতে বসতে সে ফোন টিপে তুমি খাইতে বসতে তুমি ফোন টিপ পাবে না তুমি খাওয়া আলাদা করে ইউটিউব তুমি আলাদা করে গান শোনা প্রয়োজনে যখন পড়তে বসবো তখন আলাদা করে তুমি শুধু পড়াশোনা করো হ্যাঁ আমাদের এখানে প্রতি বছর অনেক স্টুডেন্ট ভর্তি হয় এবং যারা আমার সাথে তাদের স্টোরিটা শেয়ার করে অনেকে ব্যর্থতার স্টুডিও শেয়ার করে না গিয়ে তাদের সফলতার স্টুডিও শেয়ার করে হ্যাঁ কিছুদিন আগে একটা স্টুডেন্ট বললো যে ভাই আমিও তো ও বলে আমি অনেক পড়ি তো আমি একদিন হঠাৎ করে ও আমার বাসা আসছে কথা বলতে বলি দেখি যে ও সারাখন কানে হেডফোন লাগানো তো আমি বললাম যে তুমি সারাখন কি হেডফোন লাগায় থাকো কই জি ভাই আমি সবসময় হেডফোন লাগাই থাকি ইভেন আমি পড়াশোনা করার সময় কানে হেডফোন লাগিয়ে পড়াশোনা করি তো আমি বুঝলাম যে ও আসলে কেন ফেল করছে সে কারণটা একদমই স্পষ্ট আমি সবসময় কথাই বলি যে তুমি আসলে এই তিন চার বছর অপচয় করছো তুমি জাস্ট যে কানে হেডফোন লাগাই তুমি পড়ার টেবিলে বসছো তো তুমি গানটা আলাদা শুনো এবং তুমি হচ্ছে যে যে আলাদা করে সিঙ্গেল টাস্কিং করো এই মাল্টি হেডফোন লাগাই টেবিলে বসা এটা তো আসলে ডিপ ওয়ার্ক হলো না হয়ে গেল বিসিএস হচ্ছে একটা ডেফিনেটলি একটা ডিপ ওয়ার্ক তোমাকে এখানে সিঙ্গেল টাস্কিং করতে হবে তোমাকে মাল্টি টাস্কিং করলে কেন হবে না এখন ডিপ ওয়ার্ক করার জন্য তোমার দরকার মনোযোগ একটু কেন বললাম আমাদের মনোযোগগুলো হাজাক হয়ে যাচ্ছে যে মনোযোগ কেউ চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের মনোযোগটা অন্য জায়গায় কেউ এঙ্গেজ করে দিচ্ছে যেটার জন্য আমরা দায়ী না এখন এই মনোযোগ ধরে রেখে তাহলে আমরা আসলে পড়াশোনা করতে পারি কি চ্যালেঞ্জিং একটা টাস্ক আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে আমাদের উইল পাওয়ারটা অনেক কমে যাচ্ছে উইল পাওয়ারটা কমে যাওয়ার কারণে আমরা মনোযোগ হারাই ফেলি দ্রুত তাহলে তোমার প্রথম যে কাজটা তোমার ইচ্ছা শক্তিটা বাড়ায়া তুমি তো পড়ার একটা স্টাইল তুমি খুঁজে বের করবা তুমি অনেক অনেক ভাবে পরে অনেক ভাবে কাজ করে কেউ হচ্ছে একটা না সাত দিন দশ দিন এক মাস এভাবে পড়াশোনা করতে পারে কাজ করে এটা মনাস্তিক হয়ে হ্যাঁ মংকরা এভাবে পড়াশোনা করতে পারে কেউ বাই মোডাল ধরো টানা এক সপ্তাহ দশ দিন অনেক পড়াশোনা করে অনেক কাজ করে এরপরে সে হচ্ছে যে সে খুব শ্যালো ওয়ার্কিং এরকম কেউ রিদমিক স্টাইলে কাজ করে কেউ হচ্ছে যে অনেকক্ষণ ডিপ ওয়ার্ক কিছুক্ষণ শ্যালো ওয়ার্ক অনেকক্ষণ ডিপ ওয়ার্ক কিছুক্ষণ শ্যালো ওয়ার্ক অনেকক্ষণ ডিপ কিছুক্ষণ শ্যালো কেউ জার্নালিস্টিক হয়ে যে ও কি এখন ঠিক ঠিকানা নাই কখন শ্যালো কখন ডিপ ওয়ার্ক কোন ঠিক ঠিকানা নাই সানডিস্টা দেখছে যে সবচেয়ে বেস্ট ইফেক্টিভ সেগুলো রিদমিক ওয়েতে তোমার কোনো কাজ করে কারণ আমরা সাধারণ মানুষের মনাস্তিক ওয়ে আসলে ফলো করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট এটা বিজ্ঞানীরা দেখছে এই রিদমিক ওয়েটা কিন্তু ফলো করাটা আমাদের জন্য এটা আমাদের ইফোর্ট আমাদের স্টামিনা সব ঠিকঠাক থাকে যে কিছুক্ষণ ডিপ ওয়ার্ক কিছুক্ষণ শ্যালো ওয়ার্ক এভাবে যদি আমরা কাজকর্ম করি তাহলে আমরা মনোযোগ ধরে রাখতে পারি এই রিদমিক স্টাইল ফলো করার জন্য একটা টেকনিক আছে সেটা করে পমোদারু টেকনিক আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যে পমোদারু টেকনিক আমরা ফলো করে কেমন পড়াশোনা করতে পারি পড়তে বসে আসলে কি হয় পড়তে বসে যে জিনিসটা হয় দেখবো তুমি পড়া বসছো পড়া টেবিলে তোমার মনে হয় এই একটু ইউটিউব দেখে আসি একটু ইউটিউবে কি কি আসছে গানটা নাচছে কিনা একটু দেখিয়ে শারমিনকে একটা ফোন দেয় আচ্ছা এখানে শারমিন বলতে আমি আসলে কোন ব্যক্তির ইয়া না বাংলাদেশে বেশিরভাগ মেয়ের নামে শারমিন সেই জন্য আমি শারমিন নামটা এখানে ইউজ করছি জাস্ট জাস্ট একটা ফেক নাম হিসাবে বেশিরভাগ মেয়ের নামে শারমিন বাংলাদেশে তো শারমিনকে একটা ফোন দেয় অত ওকে ফোন কোনো দরকার নেই এখন না পড়তে বসলে তো মনে হচ্ছে একটা ফোন দেই দেখে আরফিন ভাই ফেসবুক কিছু লেখছে লেখছে কিনা আমি এখন ফেসবুকে লেখালেই করি না কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট হুদাই হচ্ছে ফেসবুক পরে থাকে আমার পোস্টে লাইক দেয় না আমি এখন ফেসবুক লিখি না একদমই ঢুকি না খুবই কম ঢুকি স্ট্যাটাস দেই না পড়তে বসলে মনে শরীরটা ভালো লাগতেছে না দূর ভালো লাগতেছে না কালকে পড়বো কালকে থেকে শরীরটা ভালো হয়ে যাবে এই জিনিসগুলো হচ্ছে ইন্টারনাল ডিস্ট্রাকশন পড়তে বসলে শুধু এগুলো হয় পড়তে বসে তো মনে পড়ে আরে আমি তো ওর থেকে দুই দুইশো টাকা পাই একটা ফোন দে তুই দুইশো টাকা দেশ না কেন এটা পড়তে বসলে এই সমস্যাটা হয় অন্য সময় এই প্রবলেমটা আমাদের হয় না ফ্রান্সেসকো সিরিলো উনি একজন ইটালিয়ান ভদ্রলোক তো উনি একটা সিস্টেম বার করছে সিস্টেমটা হচ্ছে এই মনোযোগ ধরে রাখার জন্য উনি একটা টেকনিক বার করছে যে টেকনিকে উনি টাইমের একটা ইউনিট সেট করছে টোয়েন্টি ফাইভ মিনিট হ্যাঁ যে উনি দেখাইছে যে আমরা পঁচিশ মিনিট গভীর মনোযোগ দিয়ে একটা কাজ করে এরপরে পাঁচ মিনিট আমরা হচ্ছে একটা ব্রেক দিব এইভাবে যদি কাজ করি তাহলে অনেক প্রচুর কাজ করা যায় এটা ওনার আবিষ্কৃত একটা টেকনিক এটা খুব বিশ্বব্যাপী খুব টাইম ম্যানেজমেন্টের তোমার টেকনিক হিসেবে খুব প্রচলিত যাকে বলে পমোদর টেকনিক তাহলে কি করা হয় এখানের মধ্যে আমি আমি কি পড়াশোনা করবো বড়টা টেবিলে বসলাম বসে আমি ঠিক করলাম যে আমি এটা পড়বো পড়ে আমি সব ডিস্ট্রাকশন বাদ শুধু পড়াশোনা করব কত মিনিট পঁচিশ মিনিট পড়াশোনা করব অনলি টোয়েন্টি ফাইভ মিনিট এই পঁচিশ মিনিটকে বলা হয় এক পমোদারও এই পঁচিশ মিনিট আমি অন্য কোনো কিছু করবো না আমার মাথায় যদি কোনো চিন্তা আসে আমি কাগজে লিখে রাখবো যেটা আমি পরে করবো এখন আমি করবো না হ্যাঁ শরীরটা চুলকানো যাবে কারণ চুলকানো রাখা যায় না হ্যাঁ চুলকানো আটকানো যাবে না শুধু শুধু আর কিছু করতে না আমি মিনিট মিনিট এই শেষে ধরো হঠাৎ করে একটা ফোন দেয় ফোনটা মিনিট পরে দাও এখন দেওয়ার দরকার নেই পঁচিশ মিনিট তুমি পড়াশোনা করলা করার পরে তুমি তিন থেকে পাঁচ মিনিটের একটা ব্রেক নাও ওই মাথার মধ্যে যত চিন্তা আসছিল সয়তা চিন্তা এখন তুমি এগুলো এগুলা তুমি ফুলফিল করো এই তিন থেকে পাঁচ মিনিট দিন থেকে পাঁচ মিনিট শেষ আবার তুমি টোয়েন্টি ফাইভ মিনিটস আবার পড়াশোনা করো এইভাবে চারটা পর মতো যদি কেউ কমপ্লিট করে তাকে বলা হয় তোমার একশো হয়ে গেল তখন তাহলে প্রথম পঁচিশ মিনিট আবার পাঁচ মিনিট ব্রেক আবার পঁচিশ মিনিট পাঁচ মিনিট ব্রেক আবার পঁচিশ মিনিট পাঁচ মিনিট ব্রেক আবার আবার পঁচিশ মিনিট পাঁচ মিনিট ব্রেক এই চারটা পর হওয়ার পর তুমি আবার আধা ঘন্টার জন্য তুমি একটা ব্রেক নাও রেস্ট নাও এইভাবে তুমি সময়টা কাজে লাগাইতে পারো হ্যাঁ তাহলে এই সিস্টেমে তুমি সারাদিন কি কি পড়বা তুমি প্ল্যান করলা এবং পঁচিশ মিনিটে কয়টা সেশন তুমি আগে প্ল্যান করলা এবং

যারা একাডেমিক পড়াশোনার বাইরে এখানে পড়াশোনা ছাড়া প্রতিদিন দুই থেকে তিনটা মমতারো দুটা মমতার মানে মিনিট দুইটা মমতার মানে পঞ্চাশ মিনিট এইটা কিন্তু পমোদর মেথডে পড়তে হবে কেন কারণ তুমি এক ঘন্টা পড়তে যদি পঁচিশ মিনিট ইউটিউব করো তুমি হিসেবে পড়তে তুমি এক ঘন্টা পড়ছো তো এক ঘন্টা তো পড়ো নাই তুমি আড্ডা মারছো তুমি ওর লোকে ওই কথা চ্যাট করছো তুমি আশেপাশে তাকি করছো এখানের মধ্যে এটা প্রমোদর মেথডে আরেকবার বলি তুমি যদি প্রমোধার মেথডে যদি পড়ো ডেলি দুটা প্রমোধারে পড়ো পঞ্চাশ মিনিট পরো এটা এনাফ বা তিনটে পমতারে পড়ো তিন ইন্টু পঁচিশ পঁচাত্তর মিনিট এটা অন্য কোনো মেথডে পড়লে কিন্তু আমি আমার হিসাবটা কার্যকর হবে না কারণ অন্য কোনো মেথডে তুমি যদি পড়ো দেখা যাচ্ছে তুমি হয়তো পড়ার টেবিলে ছিল দেড় ঘন্টা তুমি তো পড়ো না দেড় ঘন্টা তুমি অন্য অন্য কাজে তুমি হচ্ছে সময় ব্যয় করে বলছো তুমি তোমার রুম হোটেলের কথা বলছো তুমি তুমি হচ্ছে অকম কুকম নিয়ে কথাবার্তা বলছো ওটা তুমি কেন হিসাব করবা তুমি হিসাবটা করবা আমি পমতার মেথডে পঁচিশ মিনিট করে দুটো বমতারে পড়বো একদম প্রার্থনার মতো দুটো পমতার মিলে পঞ্চাশ মিনিট অথবা তিনটা পাঁচাত্তর মিলে পঁচাত্তর মিনিট টাইম পড়াশোনা করবো এটা এনাফ তোমার জন্য অনেক যারা পড়াশোনা করো গঠন হচ্ছে তোমরা এইভাবে পড়াশোনা না করে তুমি অন্যভাবে তুমি টাইম ওয়েস্ট করো এই অবস্থায় তোমাদের স্লিপ ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ আমার খুব ফেভারিট একটা তোমার কোটেশন আমাদের সিক্স এম ক্লাবের টি শার্টের মধ্যে এই কথাটা আছে ইউ নো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক ওয়েন স্লিপ বিকামস অ্যান ইনকনভিনিয়েন্স যখন তোমার মনে হবে কিরে ভাই আমি তো ঘুমাচ্ছি কেন সকালবেলা কি রে ভাই আমার কাজকর্ম আছে আমি ঘুমাচ্ছি কেন পড়াশোনা আছে যার এটা মনে হবে সে রাইট ট্র্যাকে আছে আর যার শুধু ঘুমাতে ইচ্ছে করবে সে রাইট ট্র্যাকের মধ্যে নাই তুমি এরকম তোমার একটা টু ডু লিস্ট বানাতে পারো যে তুমি প্ল্যান করলা যে আমি এগুলো এগুলো পড়বো আমার পড়াশোনার পাশাপাশি এটা তুমি টাস্কটা তুমি হচ্ছে যে তুমি করলা এবং তুমি কমপ্লিট লিখে রাখলা যে আমি এটা কমপ্লিট করছি তুমি যদি একটা খাতার মধ্যে বা তোমার ডায়ের মধ্যে যদি প্ল্যান ডু কমপ্লিট যদি তুমি শিডিউল মেনটেন করো তাহলে তুমি দেখবা আমি এক সপ্তাহ কতটুকু পড়লাম একদিনে কতটুকু পড়লাম এটা তোমার শিডিউল থাকলো হ্যাঁ একটা জিনিস তুমি চিন্তা করো যে অনার্সে চার বছরে আমরা হচ্ছে যে জীবনের গঠন করার জন্য বেস্ট একটা টাইম এই টাইমটা যদি চিন্তা করো যে তুমি তোমার ডেথ বেডে আসো যে তুমি এখন ধর একটা মৃত্যু পথযাত্রী একটা ভদ্রলোক সে কি করবে সে তখন অন্য কোনো কাজ করবে সে চিন্তা করবে তার সম্পত্তি এটা উইল করতে হবে বা কারো শেষ কথাবার্তা বলে যাওয়ার জন্য লোককে সে অন্য কোনো আজে বাজে কোনো চিন্তা দেশে করবে না সে নিজেকে ভাবো যে আমি একটা ডেথ বেডে আছি আমার এই চার বছরটা আমি একদম ডেথ বেডে কাটাবো এখানে শুধু গুরুত্বপূর্ণ কাজকর্ম ছাড়া আমি অন্য কোনো কিছুই করবো না আমি শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি করব।

জীবনে ভালো স্টুডেন্ট ছিল অনার্সে ইন্টার এসে তুমি পড়াশোনা ছেড়ে দিস। অনেক স্কুলে ভালো পড়াশোনা করছো অনার্স এসে পড়াশোনা আবার তুমি কমাই দিচ্ছ তোমার সাফল্যের জন্য তোমার হাঙ্গি থাকতে হবে যে আমি হচ্ছে যে আমি তো একশো ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু আমি তো এখনো সাফল্য চূড়ায় এখনো পৌঁছাই নাই তাইলে আমি আমার নিজের একাগ্রতা নিজের পরিশ্রমটা ধরে রাখতে হবে আমাকে সাফল্য চূড়ায় আমাকে পৌঁছাইতে হবে তুমি নিজেকে একটা মিথ্যা কথা বলো নিজেকে বলো যে আমি মোটামুটি একটা ভালো জব পাইছি আমি বিশেষ কাটার হয়ে গেছি হয়ে যাওয়ার পরে আমার জীবনে এরকম পজিটিভ আসছে আমি মেয়েদের পিছনে তো ঘুরবো না মেয়েরা আমার পিছনে লাইন লাগাবে যে আমার যখন যেদিন আমার লিখিত রেজাল্ট দিবে আমাকে মেয়েরা হ্যালো দিবে হাই দিবে আমাকে অনেক লাইন লেগে যাবে আমাকে কিন্তু আমি এখন বাড়তি পড়াশোনা করতেছে আমি এখন আজারে কোনো কাম কাজ আমি করবো না আমি এখন শুধু পড়াশোনা করবো কারণ আমি বিশেষ ক্যাডার হইলে আমার জীবনে এই জিনিসগুলো পাবো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আনার সামনে দাঁড়ায় তুমি নিজেকে চিন্তা করো আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি হ্যাঁ আমি ক্যাডার এখন এখন বিদেশে মাস্টার্স মাস্টার্স করতেছি সরকারি খরচে আমি ট্রেনিং করতেছি আমার জীবনটা একটা পজিটিভ চেঞ্জ চলে আসছে আমার কারণ আমার পরিবারটা চেঞ্জ হয়ে গেছে এই পজিটিভ চিন্তাগুলো তুমি নিজের মধ্যে আনো আনলে দেখবা যে তোমার পড়াশোনার আগ্রহ তোমার মধ্যে অনেক বেড়ে গেছে আর যারা মনে করে যে এখন তো চিল করবো এরপরে আমরা হচ্ছে যে কঠোর পরিশ্রম করবো আর আসলে বোকার রাজ্যে আছে আর্মিতে এই কথাটা খুবই জনপ্রিয় দ্য মোর ইউ সোয়েট ইন পিচ দ্য লেস ইউ ব্লিড ইন ওয়ার তুমি শান্তির সময় যত বেশি ঘাম জড়াবা যুদ্ধের সময় তুমি কত তত কম রক্ত ঝরাবা তোমাদের জন্য একদম পারফেক্ট একটা কথাবার্তা তাহলে তোমরা এখন তোমাদের পড়াশোনা তেমন চাপ নাই চাকরি পড়াশোনা কোনো প্রেশার নাই কোনো কিছু নাই এখন তুমি যত ঘাম জড়াবা যত ভালো পড়াশোনা করবা সামনে তো যখন তোমার জীবনে কঠিন সময় আসবে সেখানে তোমার কষ্ট তত কম হবে তুমি তত তাড়াতাড়ি তুমি সফল হয়ে যাবা এটা তোমাদের জন্য একটা পারফেক্ট একটা কথা আর এখন তুমি যখন চাকরির জন্য পড়াশোনা করবা বা পড়াশোনা গুছাবা অনেকে তোমাকে অনেক খারাপ কথা বলবে এই তো আতলে গেছো যে এখন এগুলো কি কি পড়তেছে না পড়তেছে হ্যাঁ এগুলো দরকার আছে কিনা এগুলো কোনো প্রয়োজন নেই এগুলো হ্যাঁ এই নেগেটিভ কথাগুলো কি তুমি চিন্তা করবা যে তুমি একটা শহরে গেছো সেখান থেকে তুমি এখন স্বর্ণের কণিতে গেছো তুমি স্বর্ণ তুলতেছো স্বর্ণ তুলতে গেলে কি হবে এখানে অনেক ধুলাবালি এখানে ময়লা প্যাক অনেক কিছুই তাহলে তুমি যখন গোল্ড তুমি যখন এখান থেকে তুলে য নিয়ে আসবা মানে কষ্ট সহ্য করতে হবে তাহলে এইটা তুমি চিন্তা করো যে তুমি এখন একটা চাকরির প্রস্তুতি নিচ্ছ অনেক অনেক কথা বলবো অনেক সমস্যা হবে তোমার মধ্যে অনেক অনেক ঝামেলা অনেক কিছুই এগুলো হচ্ছে তোমার আসলে তুমি যে গোলটা এই গোলটা তুমি ডিগ করে তোমাকে নিয়ে আসতে হবে ওইটা তোমার সে কাঙ্ক্ষিত গন্তব্য আর এই প্রস্তুতি নেওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার এই প্রস্তুতিটা আসলে তোমার সাফল্যের মধ্যে একটা ব্রিজ তাহলে এই ব্রিজটা যত স্ট্রংগার হবে তুমি তথ্য ইজিলি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে তুমি পৌঁছাইতে পারবা এখন আমি তো বললাম যে তুমি আসলে নিজের মোটিভেশন কেমন ধরে রাখবা বা চাকরির জন্য পড়াশোনা কিভাবে তুমি করবা তো যেহেতু একটা কোচিং এখন তো তাহলে কি বলবে কি মনে করে কোচিং দরকার আছে না আমি তো বলছি আমি আসলে অনেস্টলি তোমাকে অ্যান্সার দিব যে এবং আমি মনে করি যে তুমি এখানে ভর্তি সেই জন্য আমার মিথ্যা কথা বলার কোনো দরকার নাই আমি মনে করি পিটু এর জন্য কোচিং দরকার আছে কিনা এই কোশ্চেন আসলে ইএসার দেওয়া যাবে না কারো জন্য কোচিং দরকার কারোর জন্য কোচিং দরকার নাই

বাংলা অঙ্ক ইংরেজি সবকিছু সে পারে ওর কোচিং করার দরকার কি ওর কোচিং করার কোনো দরকার নেই ছোটবেলায় পত্রিকা পড়ছে বই পড়ছে আমরা যেটা বলি আউট নলেজ বলি মানে আউট আউট নলেজ 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 খুব খুব ভালো বিভিন্ন সে মোটামুটি আমাদের দেশের ইতিহাসের তোমার কি কি ঘটছে মুক্তিযুদ্ধ নিয়ে এসে জানে বা আন্দোলন নিয়ে এসে জানে সে আমাদের সংবিধান সে জানে সে মোটামুটি তার একটা তোমার কমন নলেজ আছে বাট যেটা আমরা আউট নলেজ বলি সে পত্রিকা সবসময় আর্টিকেল পড়ে আসলে কোচিং করে তেমন একটা দরকার নেই তাহলে কাদের জন্য প্রয়োজন কোচিংটা কাদের জন্য প্রয়োজন এখানের মধ্যে তুমি তো তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো তোমার বন্ধু এক ইউনিভার্সিটিতে পড়ে বা তুমি যে কারিকুলামে পড়াশোনা করতেছো অন্য আরেকজন প্রতিযোগী সেম কারিকুলামে পড়াশোনা করতেছে তোমরা তোমরা ইকুয়াল লেভেল আসো তোমরা ইকুয়াল সুযোগ সুবিধা পাচ্ছো হ্যাঁ তোমরা ইকুয়াল সুযোগ সুবিধা পাচ্ছ সবাই সবাই সেম সুযোগ সুবিধা এখন সেম সুযোগ সুবিধা যদি দেওয়া হয় সবার জন্য ইকুয়াল তাহলে কি হবে এই লোক দেখো সে খেলাধুলা খেলাটা দেখতে পারতেছে ও দেখতে পারতেছে না তাহলে কি হইলো ওকে সুযোগ সুবিধা একটা বেশি দিতে হবে ওকে টুল দিতে হবে সে খেলাটা দেখতে পারবে ওর কোনো টুলের দরকার নেই আর ওর একটা টুল টুল ওর এখানের মধ্যে একটা হলে হবে ও হচ্ছে সে মেধাবী যে টপার হ্যাঁ যে রেগুলো পত্রপত্রিকা পড়ে রেগুলার তোমার হচ্ছে আউট বই যেগুলো বলি সেগুলো পড়ছে ম্যাগাজিন পড়ে ওর জন্য আসলে কোচিং এর কোনো দরকার নাই। ও কোচিং ছাড়াই হচ্ছে যে পাস করবে সে হ্যাঁ এর জন্য কোচিং দরকার এর জন্য আরো বেশি দরকার এর জন্য আরো বেশি দরকার কারণ কোচিং হচ্ছে এই ভদ্রলোক নিয়ে আসবে কারণ যখন ওরা প্রতিযোগিতা করবে তখন হচ্ছে কে স্টুডেন্ট স্টুডেন্ট কে কে ভালো তো দেখা হবে না পিএসসি গুলো দেখবে ও দুর্বল স্টুডেন্ট ওকে একটু বেশি নাম্বার দিয়ে দেওয়া এটা দেখবে না তাহলে কোচিং যেটা করতে পারে সেটা হচ্ছে এই যে দুর্বল তাকে এর কাতারে নিয়ে আসবে তাহলে সেম কাতারে নিয়ে আসতে পারবে এই কাজটা কোচিং করবে আর কোনো কাজ নেই কোচিং এর কি করে কোচিং আসলে এখন কোচিং নিয়ে তো আমাদের হচ্ছে যে আমাদের প্রচুর নেতিবাচক চিন্তাভাবনা আমরা কে বলি দরকার আছে কে বলে দরকার নাই এখন তুমি যদি খেলাধুলা যদি দেখো বিশ্বের যে শ্রেষ্ঠ খেলোয়াড় যারা তাদেরও তো কোচ দরকার মেসির কোচ দরকার হয় না কোচ দরকার হয় সচিন তেন্ডুলকার তো কোচ দরকার হয় কোচ আসলে কি করে কোচ খেলে মাঠে যায় কোচ মাঠে যায় খেলে না সে খেলা শেখায়ও না সে কি করে সে সে মূলত স্ট্র্যাটেজি ঠিক করে দেয় এবং সে ঠিক করে যে এই টার্গেট আমরা এই টার্গেটটি আমি ফুলফিল করবো সে প্র্যাকটিস করাই অনুশীলন করাই এটা হচ্ছে কোচের কাজ কোচ হচ্ছে উইকনেস স্ট্রং জোন গুলো বের করে তাকে ওইভাবে গাইড করে এটা কোচের কাজ এবং যে পড়াটা দিতে তোমার ধর দশ দিন লাগতো কোচিং সেটা দুই ঘন্টা একটা ক্লাসে তোমাকে গোসাই দিবে দিনে পড়াটা তুমি একদিন পড়াটা তুমি পড়ে ফেলতে পারবা তুমি দশ দিনের পর একদিনে পড়া হয়ে যাবে যেটা তুমি দশ দিন লাগতো গোছাইতে সেটা কোচিং দুই ঘন্টায় একটা ক্লাস নিয়ে দিলে তুমি একদিন পড়ে ফেললা একদিনে তোমার পড়াটা হয়ে গেল এরপরে তুমি আগে গেলা কোচিং আসলে ঠিক করবে তুমি কি পড়বা কি পড়বা না

পাবে কোনো এটা তার চয়েস এটা এটা রাইট ও রং নাই পিটুয়েল প্ল্যানটা কি যারা অনার্স পড়ে তাদেরকে নিয়ে পিটুয়েল প্ল্যানটা কি তোমরা জানো পিটুয়েল একটা ফাউন্ডেশন ব্যাচ আছে ফাউন্ডেশন ব্যাচের নামের মধ্যে বোঝা যাচ্ছে ফাউন্ডেশনটা বিল্ড আপ করবে আর ফাউন্ডেশন শক্ত হলে তুমি জানো যে কি ঘটনা ঘটবে যে ফাউন্ডেশন শক্ত হলে বিল্ডিং টাইপে থাকবে ফাউন্ডেশন দুর্বল হলে বিল্ডিং টাইপে এভাবে কলাপস করবে ফাউন্ডেশনটা মজবুত না হলে তুমি কখনো এভাবে সার্ভাইভ করতে পারবে না তো এর যে ফাউন্ডেশন ব্যাচ সেখানে পনেরো মাস বা এক মাস বেশি কম বেশি হতে পারে পনেরো মাসের মধ্যে প্রিলিয়াম লিখিত একটা মজবুত ফাউন্ডেশন তোমাকে বিল্ড আপ করে দেওয়া হবে এখানে আসলে একের ভিতরে তিনটা কোর্স একটা হচ্ছে প্রিলিমিনারির জন্য একদম বেসিক থেকে একদম বিস্তারিত পড়ানো হবে লাইভ ক্লাসে পুরো একটা লিখিত কোর্স পড়ানো হবে এখানের মধ্যে এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স এখানে পড়ানো হবে তার মানে এখানে আসলে তিনটা কোর্স এই তিনটা কোর্স তার মানে প্রিলি রিটেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং এই তিনটা মিলা তোমার শুধু বিসিএস না তোমার বাংলা থেকে শুরু করে যে কোনো জায়গায় তুমি চাকরির পেতে তোমার হচ্ছে যে সহজ হবে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আমাদের আগে ছিল না এখন ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংটা ইনক্লুড করছে যারা আগে ভর্তি হয়েছে আর দুই বছর আগে ভর্তি হয়েছে ওরাও কিন্তু এটা নতুন করে পাচ্ছে কিন্তু ফাউন্ডেশন ব্যাচের সবচেয়ে বড় যে এখন যে ফিচারগুলো অ্যাড হয়েছে তার মধ্যে আগে আমাদের লেকচার বুক ছিল না এখন ফাউন্ডেশন ব্যাচও আমরা আটটা পূর্ণাঙ্গ লেকচার বুক আমরা দিচ্ছি ফাউন্ডেশন ব্যাচকেও আর এখানে ক্লাসের সিস্টেমটা হচ্ছে শুক্র শনিবার ক্লাস হয় সকাল আটটা থেকে দশটা আর লিখিত ক্লাসটা শুক্রবার বিকেল তিনটা আর পিটিউর কোন কোর্সে আসলে তোমার কোর্স শেষ হওয়ার পর অ্যাক্সেস নাই কিন্তু ফাউন্ডেশন ব্যাচ একমাত্র কোর্স যেখানে তোমার বয়স 30 বছর পর্যন্ত অ্যাক্সেস তাহলে 21 বছর বয়সে যদি কেউ ফাউন্ডেশন কোর্সে জয়েন করে মোটামুটি তার বয়স 30 হওয়া পর্যন্ত 9 বছর পর্যন্ত ওর অ্যাক্সেস থাকবে যারা আমাদের সাথে 2020 সালে শুরু করছে এখনো কিন্তু ওদের অ্যাক্সেস যায় নাই ওরা চাইলে এখনো তার ক্লাসগুলো দেখতে পারবে বা লাইভ ক্লাস এসে চলে জয়েন করতে পারে 30 বছর পর্যন্ত অ্যাক্সেস তোমার থেকে যাবে এখন কোর্সের কথা বললে পেমেন্টের কথা এখানে বলে ফেলতে হয় পিটি ফাউন্ডেশন ব্যাসের জন্য পেমেন্ট হলো টোটাল আঠারো হাজার টাকা আর অ্যাডমিশন তুমি দুই বা তিন হাজার টাকা দিয়ে অ্যাডমিট হতে পারবে এবং পরবর্তী ষোলো হাজার টাকা তুমি কিস্তিতে পরিশোধ করতে পারবা আর লেকচার বুক হলে কারো যখন ছয় হাজার টাকা পেমেন্ট কমপ্লিট হবে তখন সে লেকচার বুকটা তাকে পাঠায় দেওয়া হবে ছয় হাজার টাকা তোমার পেড হওয়ার আগে লেকচার বুক তাকে দেওয়া হবে না টোটাল আঠারো হাজার টাকা হলে কোর্সটা হচ্ছে পেমেন্ট এখন আমাদের সবার যে চিন্তাটা যে আসলে ভাই তো টাকা তো নাই ভাই আপনার কোর্সটা তো খুব ভালো এটা তো ত্রিশ বছর পর্যন্ত অ্যাক্সেস এত সুযোগ সুবিধা এখানে মধ্যে এখানে প্রিলি রিটেন তারপরে ফ্রি হ্যান্ড রাইডিং সবকিছুর আছে এখানে ইনক্লুডেড এত ভালো একটা কোর্স কিন্তু আমার তো আসলে টাকা নাই তো সমস্যা আছি ভাই আমি খুবই গরিব আসলে তোমার টাকা আছে টাকা আছে বা ম্যানেজ করতে পারবে টাকাটা না থাকলে তুমি ম্যানেজ করবা সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা বিনিয়োগ এবং খরচের পার্থক্যটা বুঝি না যে কোনটা বিনিয়োগ লাগে বিশ হাজার টাকা ম্যানেজ করে ফেলি বা কান্নাকাটি করি খালা ফুফু চাচা মামা বন্ধু আমরা যেকোনো ভাবে ম্যানেজ করে ফেলি বিশ হাজার টাকা আমার লাগবে ফোন কিনে দিতে হবে কারণ মনে করি যে এটা আমার জন্য অনেক ভালো এটা আমার ফোনটা লাগবে আমার এটা কিন্তু আমার কোনো কোনো আফসোস কিন্তু নাই আমরা কিন্তু বিশ হাজার টাকা ম্যানেজ করে ফেলতেছি কিন্তু একটা ফোন কেনার জন্য কোথাও ঘুরার জন্য কিন্তু আমরা দুই তিন হাজার টাকা ম্যানেজ করে ফেলতেছি হ্যাঁ আমরা কোথাও খাইতে গিয়ে কিন্তু যেসব জিনিসের প্রাইস নিয়ে তার মধ্যে এক নাম্বার বই বই কিনতে বললে আমার কাছে কোথাও ওর এখানে করা যাবে না ওয়ার্কশপ করতে বললে না 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 টাকা নেই এখানে করা যাবে না স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করতে বললে না 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 আমি কেন স্কিল ডেভেলপ করবো টাকা দিয়ে কেন করবো আমি টাকা দিয়ে করবো না ফ্রি ফ্রি ইউটিউবে ফ্রি শিখে যায় আমরা এগুলো এগুলো নিয়ে খুব চিন্তিত বই কোর্স ওয়ার্কশপ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এগুলোর পিছনে আমরা খরচ করতে চায় না ফোন টোন কিন্তু সমস্যা নেই জামা কাপড় কিনবো অসুবিধা নেই ওগুলা তো আমাদের ভালো কিন্তু এই বইটু কিনে যাবেন মাই গড পিডিএ পড়বো সবসময় বইটু কিনবো না আমরা কোর্স মোর্স করবো না কি বলে টাকা নিবে নাকি ওয়ার্কশপ করতে নাকি টাকা নেই ওটা স্কিল বলে স্কিলের এখানে আমার দরকার নেই কোন স্কিল স্কিল ভাই আমি তা বেকার থাকবো আমি ভাই দরকার নেই কোন স্কিল টাকা নিবে এরা এলো আমি করবো না এগুলা আসলে আমাদেরকে শেখানো হয় নাই নো আদার ইনভেস্টমেন্ট ইলস অ্যাজ গ্রেট আর রিটার্ন অ্যাজ ইনভেস্টমেন্ট এডুকেশন যে শিক্ষায় বিনিয়োগ করলে রিটার রিটার্ন যে অনেক বেশি হবে এটা আমাদেরকে কেউ শেখায় নাই আমাদের শেখে এসে তুমি ফোন টোন কিনো তোমার ওই তুমি এখানের মধ্যে ফোন ইউজ করতে পারো ভালো তুমি ভালো ছবি টবি তুলতে পারবা ভালো জামা কাপড় কিনো তুমি খাওয়া দাওয়া ঘোরো এগুলো অনেক ভালো কিন্তু তুমি কেন কোর্স করবা কেন বইবস্তু কিনবা এগুলোতে কিনলে খরচ এগুলো এখন আমি নিজে একটা এটা কজ বাইর করছি যে এটা কেন ছেলেমেয়েরা এরকম খুব চিন্তিত মানে কোর্স ফি নিয়ে তুমি ছোটবেলা থেকে অনেক টাকার প্রাইভেট পড়ছো তুমি চিন্তা করো তুমি রেগুলার কিন্তু প্রাইভেট পড়ছো অনেক টাকা তুমি পড়ছো কোচিং করছো ছোটবেলা থেকে ভর্তি পরীক্ষার জন্য তুমি চার মাসে তুমি বিশ পঁচিশ হাজার টাকা তুমি থেকে হাজার টাকা তুমি পেমেন্ট দিচ্ছ চার থেকে পাঁচ মাসে তুমি ধর ইউনিভার্সিটি ভর্তি তুমি মতো চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ টাকা দিচ্ছ একটা প্রাইভেট মেডিকেল কলেজে এ বিবিএস করছো দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা দিয়া এম করছো এগুলো কোনোটা করতেই তুমি কোনো চিন্তা করো নাই টাকা নিয়ে ভাবো নাই তুমি কিন্তু প্রাইভেট পড়ছো কোচিং করছো ভর্তি কোচিং এর ফি দিছো হ্যাঁ রেটিনা উদ্ভাস উন্মেষ যাই হোক তুমি অনেক টাকা ফি দিছো তুমি ইউনিভার্সিটিতে টিউশন ফি দিছো অনেক টাকা দিছো প্রাইভেট মেডিকেল কলেজে পড়ছো দশ পনেরো লাখ টাকা দিছো তুমি কোনোদিন চিন্তা করো নাই কারণ ওই টাকাটা তোমার আব্বা বাবা আমা দিছে তাদের মানি ব্যাগ থেকে ওই টাকাটা তোমার আব্বা আম্মা দিছে তুমি চিন্তা করো নাই এই চাকরির কোচিং করতে আসে প্রথমবার তুমি টাকাটা নিজ হাতে দিচ্ছ তখন তোমার খুব লাগতেছে যে আমি কোন বেকার থাকবো দরকার হলে ভাই আমি কোনো টাকাই দিবো না কি বলে আমি ইউটিউব থেকে শুধু শুধু ক্লাস ফ্রি ক্লাস দেখতে বলে নাহলে চাকরি হবে না দরকার বেকার নিজে নিজে আমি আমি কেন কোচিং টোচিং করবো এই একমাত্র টাকাটা তুমি নিজের হাতে দিচ্ছ প্রথমবার এখন তুমি যে ভাই বেকার লোকের জন্য আপনারা ব্যবসা করতেছেন তো ভাই কোচিং তো বেকার লোকে করবে চাকরি থেকে যে চাকরি হয়ে গেছে বিশেষ ক্যাডার কি এখানে আছে কোচিং করবে যে বেকার সেই তো কোচিং করবে তাহলে তো বেকার লোকজন এখানে পড়বে যেহেতু তুমি জীবনের প্রথমবার তুমি কোনো টাকা নিজের হাতে দিচ্ছ এটা তোমার আব্বা মা দিচ্ছে না তুমি খুব

আসবে তো আমি যেটা মনে করি ছাব্বিশ সাতাশ বছর বয়সে তুমি যে চাকরিটা পাবা তুমি যদি অনার্সে যদি পড়াশোনা শুরু করো তুমি ছাব্বিশ সাতাশ বছর বয়সে চাকরিটা তুমি পেয়ে যেতে পারো এটা ফলটা তুমি বাকি জীবন ভোগ করবা বাকি জীবন তুমি ভোগ করবা তো ফার্স্ট ক্লাস একটা চাকরি ফার্স্ট ক্লাস একটা তোমার লাইফ কাটানোর জন্য তুমি পঁচিশ ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করার মতো মনোভাব তোমার রাখা উচিত এটা রাখা উচিত সবারই এখন যদি তোমার বিশ্বাস হয় যে কেউ ভালো পড়ায় যে কেউ হইতে পারে ভালো পড়ায় বিশ্বাস যদি হয় তাদের তুমি টাকা নিয়ে ভাবার কিছু নাই যে বিশ পঁচিশ হাজার টাকা না ভাইবা তুমি ভবিষ্যতের কথা ভাবো যে আমি একটা ভালো চাকরি পাবো এই জন্য আমি এই টাকাটা আমি বিনিয়োগ করব আমি যেটা মনে করি চাকরির জন্য কোনো বই কেনা কোচিং করা এটা কোনো খরচ না এটা বিনিয়োগ বিনিয়োগ হিসেবে ভাবলেই তখন তোমার ওই টেনশনটা তোমার আসবে না এখন এত কথা বললাম পিটু এ কেন পিটু এ আমরা হচ্ছে যে দুই হাজার বিশ সালে আমরা প্রথম শুরু করি অনলাইনে পিটু কোনো অফলাইন কোনো কিছু নাই বেলেসম বিসিএস আমাদের দেশের মধ্যে স্টুডেন্ট ছিল সেখান থেকে স্পেশাল বিসিএস ছিল অবশ্য সেখানে আমাদের সাত সাতষট্টি জন হচ্ছে ক্যাডার হয়

আহ তোমার হচ্ছে লোকজন চান্স পাওয়ার পরিমাণ নিশ্চয়ই এতটুকু বাড়তো না এমন কিছু জিনিস আছে পিটুয়েতে আহ যেটা খুব ইউনিক যেমন কাহুত গেম কাহুত হচ্ছে একটা গেমিং মেথড যার মাধ্যমে আমরা এমসি এমসিকিউ প্র্যাকটিস করতে পারি কুইজ প্র্যাকটিস করতে পারি এবং গবেষণা তারা প্রুবেন যে কাহুদ কিন্তু আমাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করে এটা গবেষণা তারা মোটামুটি প্রুবেন তো এই কাহুদ খেলে খেলেও তুমি কিন্তু অনেক পড়াশোনা করে ফেলতে পারো যেটা পিটুয়েতে সম্ভব অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই খেলতে খেলতে গিয়ে আসলে শেখা যায় অবশ্যই যাই এটা পিটের এত স্টুডেন্ট এটা হচ্ছে প্রমাণ কিভাবে খেলতে খেলতে কেমন শেখা যায় দেখো তুমি যখন সাইকেল চালানো শিখছো তুমি কিন্তু আগে থেকে কোনো ম্যানুয়াল পড়ো নাই বা কোনো তুমি ট্রেনিং না নয় তুমি সাইকেল চালানো শুরু করছো তুমি ভুল করছো পড়ে গেছো সাইকেল চালানো তুমি শিখে গেছো একসময় কাউ তো সেম তুমি একটা গেম তুমি ওপেন করবা তুমি ধরো তিরিশটা প্রশ্ন আসছে সে প্রশ্নের মধ্যে তুমি পাঁচটা পারছো পঁচিশটা পারো নাই আবার তুমি খেললা আরো তুমি পনেরো ষোলোটা পারছো লাস্ট টাইম আবার খেললা খেলে তুমি সবগুলোই পারছো এবং যেটা গেমের মতো তুমি বারবার যে প্র্যাকটিস করতে করতে তোমার স্কিলটা অন্য লেভেলে চলবে চলে গেছে সাঁতার শিখতে যেরকম তোমার কোনো পড়াশোনা করা লাগে নাই কাহুদ খেলতে আসলে কোনো কিছু করার লাগে না কাহুদ তুমি জাস্ট খেলতে খেলতেই তুমি একটা জিনিস আয়ত্তে নিয়ে আসতে পারবা তুমি শুধুমাত্র টেবিলে যে পড়াশোনা করবো তা না যখন তোমার মন বসবে না তুমি কাউদ খেলতে পারো হম তুমি টেম্পোতে কাউদ খেলতে পারো লোকাল বাসে যখন তখন তুমি কাউদ খেলতে পারো এমন টয়লেটে বসে তুমি কাউদ খেলতে পারো মানে তুমি মোটামুটি তুমি তোমার দিনের সময় যে কোনো সময় তুমি কাজে লাগাইতে পারো তুমি টেবিলে বসে তো পড়বাই আমরা পড়াশোনাকে তোমার জন্য নিয়ে আসছি টেবিলের বাইরেও তো খেলাতে পুরস্কার থাকে আমাদের এখানে কোন পুরস্কার আছে হ্যাঁ আমাদের পুরস্কার আছে তুমি জানো পিটুয়ে তে মোটামুটি এখানে প্রচুর পুরস্কার থাকে এখানে মধ্যে আমাদের এখানে সবসময় বিভিন্ন কম্পিটিশন থাকে সে কম্পিটিশন আমরা বিভিন্ন প্রকার পুরস্কার দিই সে আমাদের স্টুডেন্টদেরকে তোমার উজ্জীবিত রাখার জন্য আর এখানে প্রত্যেকটা সাবজেক্টে সবগুলো লাইভ ক্লাস যখন হয়ে যায় তখন ওপেন বুক এক্সাম হয় ওপেন বুক এক্সাম মানে হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের উপর আমাদের তিন থেকে চার হাজার মতো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করাই এই বারবার প্র্যাকটিস করানোর জন্যই আমার আল্লাহর মতো আমাদের এখানে সাকসেস রেটটা এরকম ব্যাখ্যা সহ কোয়েশনগুলো প্র্যাকটিস করাই আর পিটিউ এর ইউনিক কিছু ব্যাপারের মধ্যে একটা টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ যেখানে তুমি যখন কোনো প্রশ্ন আটকে যাবা যখন তোমার কোনো কিছু জানতে ইচ্ছা করবে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন আস করতে পারো আমাদের মেন্টর সবসময় তোমাকে হেল্প করার জন্য রেডি থাকবে আর আমাদের ফাউন্ডেশন ব্যাচে তুমি ভর্তি হতে চাও তাহলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান থ্রি টু নাইন সিক্স সেভেন টু জিরো ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ ফোর ফাইভ 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 সিক্স এই সিরিজের যে নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো যদি যোগাযোগ করো তাহলে আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তির ব্যাপারে তোমার যে কোনো রুটিন বা তোমার হচ্ছে যে ভর্তির প্রক্রিয়া যে কোনো কিছু আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করা হবে একটা ব্যাপার মনে রাখবা যে অনলি পার্সন ইউ আর ডিস্টাইন টু বিকাম ইজ দ্য পার্সন ইউ ডিসাইড টু বি ওই যে আমার সেশনে শুরুতে বলে দিয়েছিলাম যে তুমি কি হবা এটা তোমার ডিসিশন তোমার চয়েস এর রাইট ও রং নাই একটা মানুষ চিন্তা করলো সে তোমার অত বড় চাকরি করবে না আর সে খুব সাধারণ একটা জীবন কাটা দিবে এটা তার চয়েস এটা এখানে এটা রং নাই এখানের মধ্যে একটা মানুষ তোমার হচ্ছে সবাই বড় চাকরি করতেবে এরকম না সে খুব সাধারণ ভাবে জীবন কাটা দিতে পারে কোনো সমস্যা নেই এখানে কোনো রঙের কিছু নাই রাইট অর রং নাই এখানে এটা চয়েসের ব্যাপার এখন তুমি কোন ধরনের লাইফটা তুমি চুজ করবে এটা তোমার ব্যাপার তুমি যদি মনে করো যে ভাই আমি বিশেষ ক্যাডার হতে চাই এই চাকরিটা করতে চাই তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে আর যদি মনে হয় যে না আমি বিশেষ হতে চাই না আমি সাধারণ একটা জীবন কাটাতে চাই আমি কিছু দরকার আমি আমার ভাই ভাই এত এত আমি কষ্ট মষ্ট করতে পারবো না এটা তোমার চয়েস এখন তুমি কি হবা তুমি এই ডিসিশনটা আসলে তোমার তুমি যেটা চাও তুমি সেটাই হইতে পারবা তো এতক্ষণ মনোযোগ দিয়ে প্রায় দেড় ঘন্টা আমার আলোচনা শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ